প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, বহুল কাঙ্ক্ষিত তুলনামূলক ধর্মীয় ডিবেট আমরা সবসময় জানেন যে মাঝে মধ্যে করে থাকি। আজকের এই অনুষ্ঠানটির জন্য আপনারা অপেক্ষা করছেন, এখনই আমরা শুরু করবো। আপনারা জানেন, ফেস দ্য পিপল এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে জনস্বার্থমূলক ও গঠনমূলক আলোচনা ও টকশোর আয়োজন করে থাকে। আমরা সামাজিক সমস্যা, রাষ্ট্রীয়, রাজনৈতিক সকল স্তরের সমস্যাকে নিরসনের উদ্দেশ্যে সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ এবং সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে থাকি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধর্ম, যা আমাদের সমাজের প্রতিটি মানুষের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। প্রতিটি ধর্ম নিজস্ব আভ্যন্তরীণ ধর্মীয় ও এক ধর্মের সাথে আরেক ধর্মের নীতিগত এবং প্রথাগত অমিল থাকার কারণে সামাজিক কোন্দল লেগে থাকে, যা সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি করতে সাহায্য করে বলে আমি এবং আমরা মনে করি। ছড়িয়ে ছিটিয়ে নিজের মতো করে একজন অন্যজনের সমালোচনা ও নিজের মন মতো ধর্ম বর্ণনা করে দূরত্ব বই কোনো শান্তি বই আসে না। ফেস দ্য পিপল এই সব ধর্মীয় সংকট নিরসনে ও সমাধানের উদ্দেশ্যে সকল ধর্মের অনুরোধে এবং আহ্বানে সাড়া দিয়ে এই ধর্মীয় ডিবেটগুলির আয়োজন করে থাকে। যে কেউ ফেস দ্য পিপলের ধর্মীয় ডিবেট শুধুমাত্র সমাধানের উদ্দেশ্য যদি করার আগ্রহ প্রকাশ করে থাকেন, অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনার কে আমাদের অনুষ্ঠানে যুক্ত করার চেষ্টা করব, তবে উভয় পক্ষের নিজস্ব ইচ্ছা এবং সম্মতিক্রমে শুধুমাত্র আমরা এই আয়োজনগুলো করে থাকি এবং করার চেষ্টা করে থাকি। দর্শক, আজকেও আমাদের এই আয়োজন করেছি আমাদের এই প্রিয় ধর্মীয় ডিবেট, যেটাকে তুলনামূলক ধর্মীয় ডিবেট বলে থাকি আমরা। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে, যিশু খ্রিস্ট কি নাজাত দাতা। আজকের এই বিষয়ের পক্ষে, অ্যাকচুয়ালি বিপক্ষে বলবেন ব্রাদার রাহুল হোসেন। তিনি ধর্মীয়, মুসলিম ধর্মীয় প্রচারক এবং ইসলাম ধর্মীয় প্রচারক, এবং রয়েছেন বিষয়বস্তুর পক্ষে আইজেক পলাশ বারৈ, তিনি খ্রিস্টান প্যাস্টর। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনাদের দুজনের প্রতি আমার বিশেষভাবে, ব্যক্তিগতভাবে অনুরোধ এবং আহ্বান থাকবে যে আপনারা একজন আরেকজনের মাঝে অবশ্যই ইন্টারাপ্ট করবেন না, এবং আপনাদের প্রত্যেকেরই প্রতিবার 15 মিনিট করে আমি সময় নির্ধারণ করব এবং অনুষ্ঠানটি চলবে সর্বোচ্চ 2 ঘন্টা। আপনারা দয়া করে নিজেদের সময়টাকে খুব স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করবেন, এবং আপনারা স্ক্রিন শেয়ার করতে পারবেন। ব্রাদার রাহুল হোসেন, আপনিও স্ক্রিন শেয়ার করতে পারবেন। আমি দুজনকেই স্ক্রিন শেয়ারের জন্য অ্যালাউ করেছি, সুতরাং আপনারা স্ক্রিন শেয়ারও করতে পারবেন, এবং যদি কোনো ডকুমেন্ট দেখানোর জন্য চান সেটাও করতে পারবেন ক্যামেরার সামনে। তবে স্ক্রিন শেয়ারের সুন্দর সুযোগ সুবিধা রয়েছে, সেটাও ব্যবহার করতে পারেন। আমি আইজেক পলাশ আপনাকে দিয়েই শুরু করতে চাচ্ছি। আপনি মনে করছেন যে যিশু খ্রিস্ট নাজাত দাতা, এর পক্ষে আপনি দয়া করে 15 মিনিট বলবেন। আপনার সময় এখনই শুরু, 11:05 আমার এখানে বাজে, আপনি এখন থেকে 15 মিনিট বলবেন দয়া করে। আইজেক পলাশ, সর্বপ্রথমে সর্বস্ত পিতাকে ধন্যবাদ দেই যে তিনি ইয়াশুয়া মসিকে, অর্থাৎ যিশু খ্রিস্টকে, মানব জাতির একমাত্র নাজাত দাতা হিসেবে জগতে পাঠিয়েছিলেন, যার মধ্যে দিয়ে নাজাত পেয়ে মহাপবিত্র স্থান স্বর্গে যাওয়ার অপেক্ষায় আছি। ধন্যবাদ দেই ফেস দ্য পিপুলের কর্ণধার সাইফুর রহমান সাগর ভাইকে এত সুন্দর একটি অনুষ্ঠান গ্রহণ করে পরিচালনা করার জন্য। ধন্যবাদ দেই রাহুল ভাইকে আজকে নাজাত দাতা ইয়াশুয়ার, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের নাজাতের সংবাদ শোনার জন্য এ বিতর্ক সভাতে আসার জন্য। ধন্যবাদ দেই প্রাণপ্রিয় দেশবাসীকে যারা বাংলা মায়ের মাতৃভাষায় নাজাতের সুসংবাদ শোনার জন্য আজকে এখানে অনলাইনে, ফেসবুকে এবং বিভিন্ন অনলাইন এর মধ্য দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকে আমরা একটা বিশেষ মুহূর্তে উপস্থিত হয়েছি। এই মুহূর্তটা অনেক সুন্দর আমাদের জন্য, কারণ আমরা সত্য জানব, কারণ প্রভু যীশু খ্রিস্ট এই কথা বলেছেন, তোমরা যখন সত্য জানবে সেই সত্য তোমাদেরকে স্বাধীন করবে। আমরা আজকে যে সত্য আপনাদের কাছে নিয়ে আসব, সেই সত্য আপনারা সবাই দেখবেন, শুনবেন এবং নিজ জ্ঞান এবং বিবেচনায় আপনারা বিচার করবেন। প্রভু মসীহ যিশু খ্রিস্ট পৃথিবীর সব জাতির একমাত্র নাজাত দাতা, বেহেশতে যাবার একমাত্র পথ। কিভাবে, কোন তথ্য সূত্রে আমরা দেখব আজকে।
প্রভু মসীহ যীশু খ্রিস্ট মানব সৃষ্টির পূর্ব পরিকল্পিত পৃথিবীর সব মানুষের একমাত্র নাজাতদাতা, যীশু নামের আক্ষরিক অর্থ নাজাতদাতা বা মুক্তিদাতা, যা অন্য কোন নাম বা ভাববাদী বা অন্য কোন নবীর নামে এটার সঙ্গে যুক্ত করা হয় নাই। এবং মসীহ অর্থ অভিষিক্ত, অর্থাৎ একমাত্র অভিষিক্ত, খ্রিস্ট অর্থ সৃষ্টিকর্তা বা ঈশ্বর, প্রভু অর্থ সর্বশক্তিমান ঈশ্বর, হিব্রু এলোহিম, লর্ড ইংলিশে অ্যাডোনাই, নাজাত অর্থ সকল পাপ ও পাপের শাস্তি থেকে মুক্তি লাভ করে সম্পূর্ণ পবিত্র হওয়া, যাতে করে আমরা মহাপবিত্র স্থান বেহেস্তে প্রবেশ করতে পারি। প্রভু আদম হাবা যখন পাপ করেছে, আমরা জানি তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এবং যখন তারা পাপ করেছে তখন পবিত্র ঈশ্বর থেকে তারা বিচ্ছিন্ন হয়েছে। অর্থাৎ আদমের নাকে যে ফু দিয়ে ঈশ্বর মানুষ সৃষ্টি করেছিলেন, আদমকে প্রাণ দিয়েছিলেন এবং তার পবিত্র আত্মা পাকরুহ তাকে দিয়েছিলেন, সে যখন পাপ করছে সেই পবিত্র আত্মা চলে গিয়েছিল তার মধ্যে থেকে। এবং সেই ফিরিয়ে আনার লক্ষ্যে কারণ ঈশ্বর বলছে তুমি যদি এই সৎ জ্ঞান দায়ক এই বৃক্ষের ফল খাও তাহলে তুমি অবশ্যই মরিবে, এবং সেটা ছিল তার আত্মিক মৃত্যু। এবং আত্মিক মৃত্যু মানে তার মধ্যে যে পবিত্র আত্মা ঈশ্বর ফু দিয়ে দিয়েছিলেন, প্রাণবায়ু এবং পবিত্র আত্মা তার মতো করে পবিত্র করে সৃষ্টি করেছিলেন, সেই পবিত্র আত্মা তারা পাপ করার সঙ্গে সঙ্গে চলে গিয়েছিল এবং তাদের আধ্যাত্মিক মৃত্যু হয়েছিল। তাই আদম থেকে সন্তান যারা জন্মায় তারা সবাই সেই আধ্যাত্মিক মৃত্যু অবস্থায় জন্মগ্রহণ করে, পাপ নিয়ে জন্মগ্রহণ করে, পাপ স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, সেই জন্য পৃথিবীর সবাই পাপ করে। এবং আমরা যখন দেখি সেই পাপ করার পরে সেই এদন উদ্যানে ঈশ্বর স্রষ্টা তিনি নারীকে এবং সেই শয়তান সর্পকে এই কথা বলে, আর তোমাতেও নারীতে ও তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রু হইবে, নারীর সন্তান তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পাদমূল চূর্ণ করিবে। শয়তানকে এই কথা ঈশ্বর বলছেন, এবং আমরা দেখি এই কথা লেখা হয়েছে যীশু খ্রিস্টের জন্মের, এই পৃথিবীতে যীশু খ্রিস্টের আগমনের প্রায় 3000 বছর পূর্বে মসীকে এই এই বিষয়ে, মসী ভাববাদীকে এই বিষয়ে বলা হয়েছে, এবং মসী এটা লিখেছেন সেই পাহাড়ের উপরে যখন ঈশ্বরের সঙ্গে তিনি দেখা করেছেন এবং ঈশ্বর তাকে এই ঘটনা বলেছেন কিভাবে সৃষ্টি করেছে, সেখানে লেখা হয়েছে। তাহলে আমরা দেখি যে যীশু খ্রিস্টের জন্মের বহু আগেই, 3000 বছর আগে এই ঘটনা লেখা হয়েছে এবং ঈশ্বর এই ঘটনা সৃষ্টির শুরুতেই এই ঘটনা ঘটেছে। তাহলে আমরা দেখি যে কেন যীশু খ্রিস্টের পাদমূল চূর্ণ হওয়ার দরকার ছিল, কারণ এটা আগে থেকে স্ত্রীকৃত। প্রভু যিশায়া নবী যিনি 750 বছর পূর্বে যীশু খ্রিস্ট এই আগমনের 750 বছর পূর্বে এই কথা বলেছেন যে স্বয়ং প্রভু ঈশ্বর তোমাদের একটি চিহ্ন দেবেন, এক কুমারী অর্থাৎ নারীর সন্তান জন্মগ্রহণ করবে, শীঘ্র একটি পুত্র সন্তানের জন্ম দেবে, তার নাম রাখবে ইম্মানুয়েল অর্থাৎ আমাদের মধ্যে ঈশ্বর। আমরা দেখি আবার এই একই ভাববাদী 700 বছর পূর্বে যীশু খ্রিস্টের আগমনের 9:6 বলছেন যিশায়া, আমাদের জন্য একটি সন্তান জন্মগ্রহণ করেছে, একটি পুত্র আমাদেরকে দেওয়া হয়েছে, তিনি সমুদায় জগতের শাসনভার গ্রহণ করেছেন আর তার নাম আশ্চর্য মন্ত্রী, পরাক্রমশালী ঈশ্বর, চিরস্থায়ী পিতা, শান্তিরাজ। তাহলে আমরা দেখি যে এই যে পুত্র দেওয়া হয়েছে আমাদের জন্য, এবং সেটা সেই পাপ করার সময় সেই ঈশ্বর ঘোষণা করেছেন যে নারীর সন্তান জগতে আসতেছে আমাদেরকে পরিত্রাণের জন্য নাজাতদাতা হিসেবে। আমরা দেখি যে এই একই ভাববাদী তিনি বলেছেন তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, তিনি আমাদের পাপের জন্য চূর্ণ হলেন, আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে বর্তালো। এই একই অধ্যায় আমরা দেখি 53 তিনি বলেছেন আর তিনি জীবিতদের দেশ থেকে উচ্ছিন্ন হলেন অর্থাৎ মৃত্যুবরণ করলেন, আর আমাদের অধর্মের জন্য তার উপর আঘাত পড়ল। আমার ধার্মিক দাসকে গভীরভাবে জানবার মধ্যে দিয়ে অনেককে নির্দোষ বলে গ্রহণ করা হবে, যারা যীশু খ্রিস্টকে জানবে তাদেরকে নির্দোষ বলে গ্রহণ করা হবে, কারণ তিনি তাদের সব অন্যায় অর্থাৎ পাপ বহন করবেন। তাহলে যীশু খ্রিস্টের জন্মের 700 বছর পূর্বেই এই কথা নবী যিশায়াও এই কথা বলেছেন, কারণ তিনি মৃত্যুর জন্য নিজের প্রাণ দিয়েছেন, তিনি অধর্মীদের সঙ্গে গণিত হলেন, কারণ তিনি দুনিয়ার সব পাপীর পাপ বহন করেছিলেন এবং সবার পাপ ধৌত করেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যীশু খ্রিস্ট এই জগতে আগমনের পূর্বে 700 বছর পূর্বেই নবী যিশায়াও যিনি একজন বিখ্যাত নবী, আমরা যদি দেখি তার একটি বড় পুস্তক রয়েছে, ভাববাদী পুস্তক রয়েছে, যিশায়ের পুস্তক, এবং সেখানে সে জিউস যে সান্দারিন কমিটি ছিল অর্থাৎ মহাসভা ছিল,
এবং যে আমরা বলতে পারি সুপ্রিম কোর্ট, সেখানে 72 জন লয়ার ছিল এবং বিচারক ছিল, তাদের দ্বারা সে অনুমোদন প্রাপ্ত একজন নবী এবং রাজদরবারের অনুমোদন প্রাপ্ত নবী এবং বিশিষ্ট জেরুজালেম মন্দিরের বিশিষ্ট নবী ছিলেন। তিনি এই ভবিষ্যৎবাণী করেছেন যীশু খ্রিস্টের জন্মের 700 বছর পূর্বে। আব্রাহামের কাছে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তোমাতে ভূমণ্ডলের যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ পাবে, সবাই আশীর্বাদ পাবে। তাহলে কিভাবে আশীর্বাদ পাবে? যে সবাই যখন পাপ থেকে মুক্তি লাভ করে, নাজাত গ্রহণ করবে। আমরা যদি দেখি যে যখন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে এই জগতে আসছেন মানুষ হিসাবে, তখন আমরা যদি স্বর্গদূতেরা রাখালদের এসে এই সংবাদ দিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদায় লোকদেরই হইবে, কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য ত্রাণকর্তা অর্থাৎ নাজাত দাতা জন্মিয়েছেন, তিনি খ্রিস্ট প্রভু। এটা দূতরা বলতেছে, স্বর্গের দূতেরা বলতেছে, ফেরেশতারা বলতেছে। আমরা যদি দেখি, আবারও যদি দেখি, যিশাইও সেই ভাববাদী, এবং সেই ভাববাদী যার কথা বলতেছেন যে যীশু খ্রিস্টের জন্মের আগে একজন নবী এসেছিল, তাকে শেষ নবী বলা হয়, তার নাম হচ্ছে বাপ্তিস্মদাতা জোহন। তার বিষয়ে এই যিশাইও তার জন্মেরও 700 বছর পূর্বে এই কথা বলতেছে, প্রান্তরে একজনের রব, সে ঘোষণা করিতেছে তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো, তাহার রাজপথ সকল সরল করো, প্রত্যেক উপত্যকা পরিপূর্ণ, প্রত্যেক পর্বত উপপর্বত নিম্ন করা যাইবে, যাহা যাহা বক্র সেই সকল সরল করা যাইবে, যাহা যাহা অসমান সেই সকল সমান করা যাইবে, এবং সমস্ত মত মর্ত অর্থাৎ সমস্ত পৃথিবী ঈশ্বরের পরিত্রাণ অর্থাৎ নাজাত দেখিতে পাইবে। তাহলে দেখা যাচ্ছে যে এই একই কথা বলেছেন যে যোহন, যে বাপ্তিস্মদাতা, তিনি এই পৃথিবীতে এসে যীশু খ্রিস্টের পথ তিনি প্রস্তুত করার জন্য শেষ নবী এই পৃথিবীতে আসলেন, এবং তিনি এই কথা একই কথা বললেন যেটা আমরা দেখতে পাই লোকলিখিত সুসমাচারের 4:2-4 থেকে 6 পদে। আমরা যদি দেখি আবার যীশু খ্রিস্ট কি বলেছেন, সেই যীশু খ্রিস্ট যখন এই পৃথিবীতে আসছে, দূতেরা তখন আবার তার নাম দিয়েছে, ঈশ্বর তার নাম এই পৃথিবীতে আমাদের কাছে দিয়েছে, তুমি তার নাম যীশু অর্থাৎ ইয়েশুয়া, হিব্রুতে ইয়েশুয়া অর্থাৎ নাজাত দাতা, যার মানে হচ্ছে নাজাত দাতা, রাখবে, কারণ তিনি নিজের প্রজাদের তাদের পাপ থেকে উদ্ধার করবে। যীশু নামের অর্থ যিনি আমাদের সমস্ত পাপ থেকে আমাদেরকে উদ্ধার করবে, নাজাত দাতা। এই সব ঘটনা ঘটলো যেন ভাববাদীর মাধ্যমে বলা প্রভুর এই কথা পূর্ণ হয়, দেখো সেই কুমারী গর্ভবতী হবে, একটি ছেলের জন্ম দেবে এবং তার নাম রাখা হবে ইমানুয়েল, অনুবাদ করলে এর অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর। আমরা জানেন যে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে পাকরুহের দ্বারা, পাকরুহ এসে যীশুর জন্ম এই পৃথিবীতে হয়েছেন, তিনি এই পৃথিবীতে আসছেন, মানব রূপ ধারণ করেছেন, ঈশ্বর আত্মা, এবং সেই আত্মা দ্বারাই মানুষ রূপ তিনি ধারণ করেছেন, যেটা আমরা, এবং তিনি যীশু নাম অর্থাৎ নাজাত দাতা, কারণ তিনি ঈশ্বরই আমাদের একমাত্র নাজাত করতে পারেন, পরিত্রাণ করতে পারেন, যেটা আমরা দেখতে পাই মথি তার 1:21-23 স্বর্গদূত এই কথা বলেছেন। এখন আমরা জানি ইঞ্জিলকে বলা হয় ইঞ্জিল, হ্যাঁ আমাদের মুসলিম ভাই বোনেরা সবাই জানি ইঞ্জিল, যীশু খ্রিস্ট ইঞ্জিল নিয়ে আসছেন। ইঞ্জিল মানে কি? সুসংবাদ অর্থাৎ নাজাতের সুসংবাদ, যাতে আমরা নাজাত পাবো যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে, সেই সুসংবাদ অর্থাৎ মসীহ প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে নাজাত অর্থাৎ সকল পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হবার সবচেয়ে ভালো ব্যবস্থা পত্র। মসীহ প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে পবিত্র হতে পারলে মসীহ প্রভু যীশু খ্রিস্টের পবিত্র আত্মা আমাদের মধ্যে দিয়ে দেন, যিনি আমাদের স্বর্গে যাওয়ার সম্পূর্ণ নিশ্চয়তা। আমরা যদি দেখি যে যিশুর কাছে একজন বিশিষ্ট লোক, সমাজের বিশিষ্ট লোক এসেছিলেন যিশুকে কাছে কথা বলার জন্য, এবং এই যে যে প্রভু যিশুর মধ্যে দিয়ে সুসমাচার সেটা আমাদের জীবনে কিভাবে প্রয়োগ হবে সেটা তিনি এখানে বললেন। যিশু তাকে বললেন সেই নিকোদিমাসকে, আমি তোমাকে সত্য সত্য বলিতেছি, নতুন জন্ম না হওয়া পর্যন্ত কেহ ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ সেই পাপ করার সময়, আদম হওয়া পাপ করার সময় তাদের মধ্যে থেকে যে পবিত্র আত্মা চলে গিয়েছিল, আধ্যাত্মিক মৃত্যু হয়েছিল, পবিত্র আত্মা মানে অনন্তজীবী আত্মা, সেই আত্মা তাদেরকে দেওয়া হয়েছিল, সেই আত্মা চলে গিয়েছিল, সেই আত্মা আবার ফিরিয়ে আনতে হবে, সেই আত্মায় আবার জন্ম লাভ করতে হবে, তাহলেই আমরা বেহেস্তে অথবা স্বর্গরাজ্যে যেতে পারবো, দেখতে পারবো। এবং সেটা কিভাবে হবে, যিশু সেটা 5 পদে বলেছেন যে সত্য সত্য আমি তোমাদেরকে বলছি, যে কেউ জল এবং আত্মা হইতে না জন্মে সে ঈশ্বর রাজ্যে প্রবেশ করতে পারে না, অর্থাৎ সে স্বর্গে যাইতে পারবে না, সে জান্নাতে যাইতে পারবে না।
এখন জল এইখানে যীশু খ্রিস্ট নিজে এবং পবিত্র আত্মা পাক রুহু হচ্ছে গিয়ে সেই আত্মা যিনি আমাদের মধ্যে দিবেন, আবার তিনি দিবেন এবং সেই আত্মায় আমাদের জন্ম হবে। আমরা যদি দেখি সর্বশেষ নবী বাপ্তিস্মদাতা যোহন এই কথা বলেছেন যে আমার পরে যিনি আসছেন তিনি আমার চেয়ে শক্তিমান, আমি তার জুতা বহন করারও যোগ্য নই, তিনি তোমাদের পবিত্র আত্মা ও আগুনে বাপ্তিস্ম দিবেন। আমরা দেখি যে এবং তার কুলা তার হাতে আছে আর তিনি নিজের খামার পরিষ্কার করবেন এবং নিজের গম গোলায় সংগ্রহ করবেন এবং কিন্তু যে আগুন কখন নেবে না সেই আগুনে তুষ পুড়িয়ে দেবেন। আমরা যদি দেখি মানে তিনি বিচার করবেন এবং তিনি বিচারক হয়ে পরবর্তীতে আসবেন। মতি 3:11-12 যীশু খ্রিস্টের আপন শিষ্যরা এই মতি তিনি এই কথা বলেছেন, আমরা দেখি যে পবিত্র আত্মা দ্বারা তিনি এই কথা আমাদের সামনে তুলে ধরেছেন। এখন আমরা যে পবিত্র আত্মা কিভাবে পাবো আমাদের জীবনে, তখন আমরা যদি দেখি যীশু খ্রিস্ট স্বর্গে চলে যাওয়ার পরে যখন তিনি চার্চ গঠন করলেন পবিত্র আত্মা পাঠিয়ে দিয়ে নতুন জন্ম দিয়ে 120 জনকে, পেরিত তার 2 অধ্যায় সেখানে আমরা দেখতে পাই 2-4 পদে এবং তারপরে 38-41 পদে আমরা যদি দেখি পিতর যার উপরে চার্চ গঠন করা হয়েছে, মণ্ডলী গঠন করা হয়েছে, তিনি এই কথা বললেন যে পবিত্র আত্মা দ্বারা মণ্ডলী গঠন করা হয়েছে এবং সেই পবিত্র আত্মা দ্বারা তিনি এই কথা প্রচার করলেন। তখন পিতা তাদেরকে বললেন আপনারা প্রত্যেক জন আপনাদের পাপ ক্ষমার জন্য মন ফিরা এবং যীশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নিন, তাহলে পবিত্র আত্মাকে দান রূপে পাবেন, অর্থাৎ পবিত্র আত্মায় আমাদের আবার নতুন জন্ম হবে। কারণ এই প্রতিজ্ঞা আপনাদের আপনাদের সন্তানদের জন্য এবং যারা দূরে ও যত লোককে প্রভু আমাদের ঈশ্বর ডেকে আনবেন। আরো অনেক কথা বলে তিনি সাক্ষ্য দিচ্ছিলেন, অনুরোধ করলেন এই কালের মন্দ লোকদের হাত থেকে তোমরা নিজেদের রক্ষা করো। যখন তারা পিতরের কথা শুনলো তারা বাপ্তিস্ম নিল, তার ফলে সেই দিন প্রায় 3,000 লোক মণ্ডলীর সঙ্গে যুক্ত হলো এবং তারা বাপ্তিস্ম নিল যেভাবে পিটার তাদেরকে বলল। আমরা দেখি যে প্রভু যীশু মসীহ খ্রিস্টের সুসমাচার ইঞ্জিল কি, যে খ্রিস্টেতে থেকে তোমরা সত্যের বাক্য তোমাদের মুক্তি সুসমাচার শুনে তাতে বিশ্বাস করে সেই প্রতিজ্ঞার পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ, সেই পবিত্র আত্মাই হলো তোমাদের পরিত্রাণ অর্থাৎ নাজাতের জন্য, ঈশ্বরের প্রতাপের মহিমার জন্য এবং তোমাদের উত্তরাধিকার পায় না। সুতরাং যীশু বলছেন বারে বারে আমি স্বর্গে গিয়ে পবিত্র আত্মা পাঠিয়ে দিব, তিনি স্বর্গে গিয়ে 10 দিন পরে পবিত্র আত্মা পাঠিয়ে দিয়েছেন। তিনি তার শিষ্যদের বলেছেন যাও তোমরা জেরুজালেমে অপেক্ষা করো, যে পর্যন্ত ঊর্ধ্ব হইতে সেই শক্তি পরিহিত না হও সেই পর্যন্ত অপেক্ষা করো। পেরিত তার 4:5 পদে লেখা রয়েছে। আইজাক পলাশ, এখানে আপনার প্রথম 15 মিনিট শেষ হলো, আমি এবার ব্রাদার রাহুল হোসেন আপনার কাছে যাচ্ছি, আপনি আপনার 15 মিনিট শুরু করবেন দয়া করে। হ্যাঁ শোনা যায়, শোনা যাচ্ছে? জি স্পষ্ট। জি আপনার 15 মিনিট শুরু করুন। সাহেব ভাই শোনা যাচ্ছে কি একটু বলবেন, আমি মানে অন্য মোবাইল থেকে শুনতে হচ্ছে। তো আপনাকে শোনা যাচ্ছে স্পষ্ট, আপনি বলুন। আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা আচ্ছা ওকে, শোনা যাচ্ছে স্পষ্ট, আপনি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفثه ونفثه بسم الله الرحمن الرحيم الله سبحانه وتعالى পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 49 এ বলছে রাসূলান ইলা বানি ইসরাঈল, নবী ঈসা আলাইহিসসালাম প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা নবীর কথাই নকল করে বলছেন যে ঈসা নবীকে পাঠানো হয়েছে শুনো বানী ইসরায়েলের জন্য। আজকে এই বিষয়ে আপনারা দেখেছেন, প্রথমে আমি সাগর ভাইকে এবং আজকে আমাদের যারা প্রতিপক্ষ হিসেবে এসেছেন বিশেষ করে আইজাক পলাশ তাকে আমি ধন্যবাদ জানাই যে একটা সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে একমাত্র এফএস দ্য পিপল এই পেজে আমরা এসেছি আমরা, এবং শ্রোতাদেরকে ধন্যবাদ জানাই। আজকের আলোচ্য বিষয় যীশু খ্রিস্ট কি নাজাত দাতা। আমাদের ইসলামিক ভিউ হচ্ছে এটা যে আমরা কোন নাবী কোন রাসূলকে নাজাত দাতা মনে করি না, আমরা মনে করি প্রত্যেকটা নাবী এবং রাসূল তার নিজ নিজ সময়ে মানুষকে নাজাতের পথ দেখানোর জন্য আসেন, মানে নাজাতের রাস্তা দেখান, তিনি স্বয়ং নাজাত দাতা নন। একটা হচ্ছে রাস্তা দেখানো নাজাতের,
আর তার জন্য খ্রিস্টান বন্ধু তারা বিশ্বাস করে জিজাস ক্রাইস্ট, তিনি হচ্ছে নিজেই নাজাত দাতা, যেমনটা আপনারা সকলে আইজাক কলাসের আলোচনা থেকে শুনেছেন। আমি সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। পবিত্র কোরআন একটা স্পষ্ট দাবি করছে, কোরআনের দাবি হচ্ছে রাসুলান ইনা বনি ইসরাইল, আমি ঈসা আলাইহিসসালাম তথা জিজাস ক্রাইস্ট কে প্রেরণ করেছি শুধু বনি ইসরাইলের কমের নাজাতের পথ দেখানোর জন্য বা তাদেরকে সত্য পথে নিয়ে যাওয়ার জন্য। টপিক অনুযায়ী যদি বলা হয় যে নাজাত দেখানোর জন্য বা নাজাত দেওয়ার জন্য শুধু বনি ইসরাইল ওয়ার্ল্ড সমস্ত জাতির নাজাত দাতা জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্ট ঈসা আলাইহিসসালাম তিনি নন। পবিত্র কোরআনের একদম স্পষ্ট ক্লিয়ার দাবি যে যীশু খ্রিস্ট ঈসা নবীকে পাঠানো হয়েছে শুধু বনি ইসরাইল। বনি ইসরাইল কারা? নবী ইব্রাহিমের যে পুত্র ছিল ইসহাক, ইসহাকের সন্তানের নাম ইয়াকুব, ইয়াকুবের বারোটা সন্তান ছিল, সেই বারোটা গোত্রকে বলা হয় বনি ইসরাইল। মানে নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট জাতির জন্য কোরআন দাবি করছে, বলছে যে নবী ঈসাকে প্রেরণ করা হয়েছে তাদের নাজাতের রাস্তা দেখানোর জন্য। কিন্তু খ্রিস্টান বন্ধুদের বিশ্বাস যে না, পবিত্র বাইবেলে যেখানে যেখানে তিনি নাজাতের কথা বলছেন যে তিনি মানুষকে সত্য পথে নিয়ে যাবেন, প্রত্যেকটা জায়গায় মনে রাখবেন তিনি শুধুমাত্র বনি ইসরাইলের নাজাত দাতা, তিনি সমগ্র মানুষ জাতির নাজাত দাতা নয়, যেটা পবিত্র কোরআন আলহামদুলিল্লাহ দাবি করেছে। এই ব্যাপারে আসেন আমি প্রথমে কয়েকটা পয়েন্ট উপস্থাপন করব, যেটা কিছু ভবিষ্যৎবাণী আমি ঈশ্বর বলেছেন, কিন্তু হে বেথলাহাম এফ্রাতা, যদিও তুমি ইহুদিদের ইহুদার হাজার হাজার গ্রামগুলির মধ্যে ছোট্ট, তবুও তোমার মধ্য থেকে আমার পক্ষে একজন আসবেন যিনি বনি ইসরাইলের শাসনকর্তা হবে। পয়েন্ট অফ ভিউ, ওল্ড টেস্টামেন্ট ইসরায়েলের শাসনকর্তা, বনি ইসরায়েলকে নাজাত দেবেন, ইউনিভার্সাল নাজাত নয়। তাই যীশু খ্রিস্টের নাজাত যখন বাইবেলে আসবে মনে রাখতে হবে ওটা বিশ্ব জগতের জন্য নয়, সে শুধুমাত্র একটা বনি ইসরাইল। পয়েন্ট নম্বর দুই, দেখেন যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেননি, যখন মারিয়মের কাছে ফেরেশতা জিব্রাইল তথা গ্যাব্রিয়েল এসেছিল, এটা গসপেল অফ লুক এক অধ্যায় 33 নম্বর ভার্স, সেই সময় কি বলছে ফেরেশতা, কি বলেছে ফেরেশতা, কি বলছে দেখেন, তিনি যাকোবের বংশের লোকেদের উপরে চিরকাল রাজত্ব করবেন, তার রাজত্ব কখনো শেষ হবে না। ফেরেশতা মারিয়মকে সে বলছে তোমার যে সন্তান যীশু হবে এ যাকোবের বারো বংশে পুরো রাজত্ব করবে। যাকোবের বারো বংশ মানে বনি ইসরাইল, বনি ইসরাইলের পুরো রাজত্ব করবে। যীশু সমগ্র মানুষ জাতির নাজাত দাতা নয়। পয়েন্ট নম্বর তিন, মারিয়মের সাক্ষী, মারিয়ম কি বলছে, এটা হচ্ছে গসপেল অফ লুক এক অধ্যায় 14 নম্বর ভার্স, যখন বিশেষ করে ব্রাদার রাহুল আপনার মাঝে মাঝে কিন্তু কিছু শব্দ মিসিং হচ্ছে, আপনি মাঝে মধ্যে আপনি মিউট হয়ে যাচ্ছেন। ব্রাদার রাহুল আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সেখানে বলছেন ইসরায়েলের প্রভু ঈশ্বর প্রশংসা হোক, কারণ তিনি তার নিজের লোকেদের সাহায্য করতে, তার মুক্তি করতে এসেছেন। এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে জিজাস ক্রাইস্ট তিনি ত্রাণকর্তা, মুক্তিদাতা, নাজাত দাতা শুধুমাত্র বনি ইসরায়েলের জন্য। 69 নম্বর ভার্স বলছে আমাদের জন্য তিনি তার দাস দাউদের বংশে একজন মহাশক্তিশালী সম্পূর্ণ ত্রাণকর্তা প্রেরণ করেছেন শুধু বনি ইসরাইলের জন্য। পয়েন্ট নম্বর পাঁচ, আমার দাবি হচ্ছে এটাই যে পবিত্র কোরআন বলছে যীশু খ্রিস্টকে প্রেরণ করা হয়েছে শুধু বনি ইসরাইলের নাজাতের রাস্তা দেখানোর জন্য। আমি অলরেডি পাঁচটা বাইবেল থেকে ভার্স বলেছি যে যীশু খ্রিস্ট শুধুমাত্র বনি ইসরাইলের তিনি ত্রাণকর্তা হিসাবে তিনি এসেছিলেন মানুষকে সত্য পথ দেখাতে, সমগ্র মানুষ জাতির জন্য নয়। পয়েন্ট নম্বর ছয়, দেখেন যীশু খ্রিস্ট যার বিষয়ে কথা হচ্ছে তার কি দাবি? যীশুকে বলেছে আমি সমগ্র মানুষ জাতির নাজাতের জন্য এসেছি জি না? এর কথা আছে গসপেল অফ ম্যাথিউ 15 অধ্যায় 24 নম্বর ভার্স, জিজাস ক্রাইস্ট তিনি নিজে বলছেন, একজন গ্রিক একটা মেয়ে যীশু খ্রিস্টকে সে বলছে যে প্রভু আপনি আমার মেয়েটিকে সুস্থ করেন। যীশু সঙ্গে সঙ্গে তখন বলছে, সেই গ্রিক নারীটিকে বলছে যে আমি সকলের কাছে প্রেরণ হই নাই, শুধু বনি ইসরাইলের হারানো মেয়েদের কাছে প্রেরণ প্রেরিত হয়েছি। মানে একজন গ্রিক মেয়ে ও ইহুদি একটা মেয়ে এসে বলছে যীশুকে যে আমার মেয়েটাকে সুস্থ করেন। যীশু বলছে যে আমাকে সমগ্র মানুষ জাতির জন্য প্রেরণ করা হয় নাই, বনি ইসরাইলের হারানো মেয়েদের জন্য প্রেরণ করা হয়েছে।
এই ভার্স প্রমাণ করে যিশু নিজে বলছে আমাদের সমগ্র মানুষ জাতি নাজার দাতে হিসেবে প্রেরণ করা হয় নাই, শুধু বানি ইসরায়েলের ওই মাত্র ১২টা গোত্রের জন্য প্রেরণ করা হয়েছে, সেই সময়কার জন্য সমস্ত মানুষ জাতির জন্য তিনি নাজার দাতা বা ত্রাণকর্তা নয়। পয়েন্ট নম্বর ৬, পয়েন্ট অফ ভিউ, শ্রোতা দেখেন আমি প্রথমে বলেছি যে যিশু খ্রিস্টের জন্মের আগে ভবিষ্যৎবাণী হয়েছে তিনি বানি ইসরায়েলের শাসনকর্তা হবেন। ফেরেশতা এসে বলছে বানি ইসরায়েলদেরই তিনি ১২টা গোত্র করে রাজত্ব করবে, মারিয়াম বলছে তার ছেলে শুধুমাত্র বানি ইসরায়েলের গোত্রের ত্রাণকর্তা, জাকারিয়া কি কথা বলেছে যিশু নিজে দাবি করছে তিনি বানি ইসরায়েলের জন্য পূরণ হয়েছে অন্য কোন জাতির জন্য নয়। তাই যিশু খ্রিস্ট যে নাজার দাতা আমরা তর্কের জাতিরে ধরেই শুধুমাত্র বানি ইসরায়েলের জন্য, সমগ্র মানুষ জাতির জন্য নয়, আমাদের মুসলিমদের জন্য নয়, শুধুমাত্র ইহুদিদের জন্য, ইহুদি বাদ দিয়ে যা আছে যিশু খ্রিস্ট কারো নাজাত দেবে না। দেখেন যিশু খ্রিস্ট তারপর তার সঙ্গী সাথীদেরকে যখন ধর্ম প্রচার করার জন্য পাঠাচ্ছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ ১০:৫-৮ ভার্স, যিশু তার সঙ্গীদেরকে কি বলেছিল, যিশু বলছে সীসা মানে সে ১২ জন এইসব হুকুম দিয়ে পাঠালেন, তোমরা ইহুদিদের কাছে বা সামুরিয়ানদের কোন গ্রামে তোমরা প্রবেশ করবে না, বরং ইসরায়েল জাতির হারানো ভেড়াদের কাছেই তোমরা যাও। যিশু বলছে তার সঙ্গীদেরকে তোমরা যে কোনো মানুষের কাছে ধর্ম প্রচার করবে না, শুধুমাত্র বানি ইসরায়েলের হারানো মেষদের কাছে তোমরা ধর্ম প্রচার করবে। তার মানে যিশু খ্রিস্ট তার যে ইঞ্জিল, তার যে বার্তা, এটা সম্পূর্ণভাবে বানি ইসরায়েলের জন্য তার শিষ্যকে এই আদেশটা করেছেন। এরপর দেখেন যিশু খ্রিস্ট যখন রোজ কিয়ামতের মাঠে তথা বিচারের দিনে যিশু খ্রিস্ট কি বলছে দেখেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ ১৯:২৮ ভার্স, যিশু বলছে তার শিষ্যদেরকে আমি তোমাদের সত্য বলছি সেই নতুন জগৎ যখন মানবপুত্র মহামণ্ডিত সিংহাসনে বসবেন, তখন তোমরা যারা আমার অনুসারী হয়েছ তোমরা ১২টি সিংহাসনে বসে বানি ইসরায়েলের ১২ গোষ্ঠীর বিচার করবে। তার মানে বোঝা যাচ্ছে যিশু পুনরুত্থানের পরে নতুন যখন পৃথিবী আবার সৃষ্টি হবে, তাদের ভাষা অনুযায়ী নতুন একটা নতুন যখন একটা জগৎ পাবে, সেই সময়তে যিশু খ্রিস্ট তার সঙ্গীদেরকে বলছে তোমরা ১২টা সিংহাসনে বসবে আর বানি ইসরায়েলের ১২টা গোত্রে তোমরা বিচার করবে। তার মানে যিশু শুধুমাত্র বানি ইসরায়েলের ব্যাপারে তিনি বলছেন, সমগ্র মানুষ জাতি তিনি নাজার দাতা নয়। এরপরে দেখেন স্বর্গের যে জ্ঞান, যিশু যে শিক্ষা দিতেন শিক্ষাটা তিনি ইউনিভার্সাল ভাবে দিতেন না। প্রমাণ গসপেল অফ ম্যাথিউ ১৩:১০-১১ ভার্স, যিশু যখন কোন শিক্ষা দিতেন তার সঙ্গীদেরকে সেই সময় তিনি কি করতেন দেখেন, যিশুর শিষ্যরা তার কাছে এসে বলল কেন আপনি দৃষ্টান্তের মাধ্যমে লোকদের সঙ্গে কথা বলেন, এর উত্তরে যিশু তাদের বললেন স্বর্গের রাজ্যের বিষয়ে ঈশ্বরের গুপ্ত সত্য বোঝার ক্ষমতা কেবল তোমাদেরই দেওয়া হয়েছে, কিন্তু সকল লোককে ক্ষমতা দেওয়া হয়নি। যিশু যখন অনেক ইহুদি ও ইহুদি গ্রিক সবাই চলে আসতো ভিড়ের মধ্যে, যিশু যখন শিক্ষা দিতেন সেই সময় তিনি রূপক অর্থে কথা বলতেন, মেটাফরিক্যালি কথা বলতেন। শিষ্যরা বলছে প্রভু যখন মানুষজন চলে আসে সেই সময় আপনি রূপক অর্থে কথা বলেন কেন, যিশু বলছেন যে স্বর্গ রাজ্যের এই কথা শুধুমাত্র তোমাদেরকে জানানো হবে সমগ্র মানুষ জাতিকে নয়, কেন তারা অইহুদি তার জন্য তাদেরকে জানানো যাবে না। তার মানে আমি বারবার এটা ফোকাসিং করছি যিশুর নাজাত শুধুমাত্র বানি ইসরায়েলের জন্য, সমস্ত মানুষ জাতির জন্য নয়। পয়েন্ট নম্বর ১১, গসপেল অফ মার্ক ৪:১১-১২ ভার্স, যিশু আবার তার সঙ্গীদেরকে বলছে কি বলছে, ঈশ্বরের রাজ্যের নিগূঢ় তত্ত্ব তোমাদের বলা হয়েছে, কিন্তু যারা ঈশ্বরের রাজ্যের বাইরের লোক তাদের কাছে সবকিছু দৃষ্টান্তের মাধ্যমে বলা হয়, তারা দেখবে কিন্তু উপলব্ধি করতে পারবে না, শুনবে তবু তারা বুঝতে পারবে না। যিশু বলছে আমরা যখন ইসরায়েলের কাছে, গ্রিকদের কাছে, রোমানদের কাছে আমি রূপক অর্থে কথা বলি এই জন্য, কারণ সেই কথাগুলো শুনে যেন তারা বুঝতে না পারে। মানে পরোক্ষভাবে বোঝা যাচ্ছে যিশু বানি ইসরায়েলের বানি ইসরায়েলদেরকে ইহুদিদেরকে তিনি সুস্পষ্ট হয়ে কথা বলে বোঝাতেন স্বর্গরাজ্যের কথা, নাজাতের কথা, কিন্তু যখন ইহুদি চলে আসতেন রূপক অর্থে বলতেন। কেন তিনি বলছেন, কারণ তারা দেখেও যেন না দেখে, শুনে যেন না শুনে, যিশুর ইচ্ছা যে ইহুদি যেন তার কথা শুনে বুঝতে না পারে। এটা স্পষ্ট হয়ে প্রমাণিত হয়ে যাচ্ছে যে যিশুর নাজাত তার শিক্ষা এটা সমগ্র মানুষ জাতির জন্য নয়, কেন ইহুদিদেরকে তিনি শিক্ষা দিবেন এটা তিনি কি করতেন, রূপক অর্থে কথা বলতেন, তিনি পরিষ্কার ভাবে কোনো কথা বলতেন না। আর একটা বিষয় আপনারা দেখতে পারেন, যিশু নাজাত দেবেন না, তার একটা পয়েন্ট দেখেন গসপেল অফ জন ৯:৩৯ ভার্স, যিশু কি বলছেন দেখেন, বিচার করতে আমি এই জগতে এসেছি, আমি এসেছি যাতে তারা দেখতে পায় না তারা দেখতে পাক, আর যারা দেখতে পায় না তার যেন অন্ধে পরিণত হয়। যিশু বলছে এই জগতে আমি এসেছি বিচার করতে, কারণ যারা দেখতে পায় না তাদেরকে চক্ষু দেব, আর যারা দেখতে পায় তাদেরকে অন্ধ করে দেব। পয়েন্ট অফ ভিউ আপনার দৃষ্টি আকর্ষণ করছি, যিশু বলছে যারা দেখতে পায় না তাকে দেখতে দেবো, এটা যদি আক্ষরিক অর্থ ধরি অন্ধ মানুষকে চক্ষু দেবে ঠিক আছে, পরের ভাষ বলছে যারা দেখতে পায় তারা যেন
দেখতে না পাই মানে অন্ধে পরিণত করে দিব। তার মানে যিশু কি পৃথিবীতে এসেছিল যে মানুষ যারা দেখতে পাবে তাকে অন্ধ করে দিবে? এর অর্থ কি? এর অর্থ যিশু যারা পথভ্রষ্ট তাদেরকে পথ দেখাতে এসেছে, আর যারা অলরেডি পথের উপরে আছে মানে হিদায়তের উপরে আছে তাদেরকে বিভ্রান্ত করতে যিশু এসেছে। এই কথা স্পষ্ট প্রমাণিত। তার মানে বোঝা যাচ্ছে যিশু ইউনিভার্সাল নাজাত তিনি দেবেন না, তিনি একটা গোত্রের শুধুমাত্র নাজাত দিবে, সেটা বানি ইসরাইল। আমাদের হিন্দুদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদি যারা আছে কাউকে তিনি নাজাত দেবেন না। পয়েন্ট নাম্বার 14 দেখেন, গীত সংহিতা 146 নম্বর অধ্যায় 3 নম্বর ভার্স, পয়েন্ট অফ ভিউ কি বলছে দেখেন, ওল্ড টেস্টামেন্ট তথা জাবুর কি বলছে দেখেন, কোন উঁচু পদের লোক কোন মানুষ পুত্রের উপরে তোমরা নির্ভর করো না, তার উদ্ধার করতে পারে না। ওল্ড টেস্টামেন্ট গীত সংহিতা 146 অধ্যায় 3 নম্বর ভার্স বলছে তোমরা কোন মানব পুত্রের উপরে বিশ্বাস করো না, কারণ মানব পুত্র কারো নাজাত দিতে পারে না। পয়েন্ট অফ ভিউ না, মানব পুত্রের উপরে বিশ্বাস করতে মানে করছে মানব পুত্রের কাছে কোন নাজাত নেই। আপনারা আশ্চর্য হয়ে যাবেন মানব পুত্র কে, বাইবেলের নিউ টেস্টামেন্টে 86 বার এসেছে যিশুকে বারবার বলা হয়েছে সন অফ ম্যান, সন অফ ম্যান, মানব পুত্র। আর ওল্ড টেস্টামেন্ট বলছে যে কোনো মানব পুত্রের উপরে নির্ভর করো না, কেন মানব পুত্র নাজাত দিতে পারে না। নাজাত তো দিবে ঈশ্বর আল্লাহ সুবহান ওয়া তাআলা, নবীরা আছে জালিয়া মাধ্যম, নাজাত কোনো মানব পুত্র দিতে পারে না, নাজাত দেবে আল্লাহ ঈশ্বর। এই ব্যাপারে পরিষ্কার ভাবে ফার্স্ট টিমোথি 2 অধ্যায় 5 নম্বর ভার্স বাইবেল স্পষ্ট হয়ে বলছে, একদম পরিষ্কার ক্লিয়ার ভাবে বলছে যে আমাদের ঈশ্বর কেবলমাত্র একজন, আর সেই ঈশ্বরের কাছে পথ দেখানোর মাধ্যম একটি, তার নাম যিশু খ্রিস্ট, যিনি একজন মানুষ ছিলেন। তার মানে টিমোথি বলছে স্পষ্ট ভাবে যিশু খ্রিস্ট তিনি নাজাতের পথ দেখাতেন বানি ইসরাইলকে, তিনি স্বয়ং নাজাত দাতা নয়, তিনি মাধ্যম, তিনি মাধ্যম। স্পষ্ট বলা হয়েছে গীত সংহিতা 146 অধ্যায় 4 নম্বর ভার্স গুরুত্বপূর্ণ ব্যাপার বলছে যে সব ব্যক্তি মরে কবরে চলে গেছে তাদের কোনো ক্ষমতা নেই, আর খ্রিস্টানদের বিশ্বাস যিশু মরে কবরে চলে গেছে। আইয়ুব 7 অধ্যায় 9 নম্বর ভার্স পরিষ্কার বলছে মেঘ যেমন অদৃশ্য হয়ে চলে যায় তেমন মৃত স্থান যারা কবরে প্রবেশ করে তারা আর ফিরে আসে না, মানে যারা কবরে চলে গেছে তাদের আর কোনো ক্ষমতা নেই। আর খ্রিস্টানরা বিশ্বাস করে গসল জন 20 অধ্যায় 1 থেকে 8 নম্বর ভার্স যিশু মারা গিয়েছে, 3 দিন কবরে ছিল, তার মানে যারা কবরের মধ্যে চলে যায় তারা কখনোই তারা নাজাত দিতে মানুষকে পারে না। অতএব যিশু খ্রিস্ট তিনি নাজাত দেবেন না সার্বিক ভয় গোটা বিশ্ব জগতের। বুক অফ ইয়োব মানে যোব 25 অধ্যায় 4 নম্বর ভার্স বলছেন ঈশ্বর, তাহলে ঈশ্বরের কাছে মানুষ কি নির্দোষ হতে পারবে? স্ত্রীলোকের গর্ভ থেকে যে সন্তান জন্মিয়েছে সে কিভাবে পাপ মুক্ত হতে পারে? পরিষ্কার ইয়োব তার 25 অধ্যায় 4 নম্বর ভার্স বলছে যে মাতৃগর্ভে থেকে জন্মগ্রহণ করেছে সে কিভাবে পবিত্র হতে পারে? তার মানে বোঝা যাচ্ছে মায়ের গর্ভে পৃথিবীর কোনো মানুষ জন্মগ্রহণ করে না, সকলে তার পিতা এবং মাতার কারণে জন্মগ্রহণ করে, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে। তার নাম হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সময় শেষ, এখানে আমি আপনাকে পরিষ্কার, আমি আপনাকে এখানে শেষ কর, হ্যাঁ শেষ করছি, আপনাকে সময় শেষ, আমি পলাশ আপনি বলবেন দয়া করে, আপনার 15 মিনিট এখন থেকে শুরু। আচ্ছা, আমার স্লাইড দেখা যাচ্ছে? হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে একটা সময় আমরা জানি যে কুকুরের ব্যাং সে কখনো বিশ্বকে দেখতে পায় না, এবং যিশু খ্রিস্ট এই জগতে কিন্তু কুকুরের ব্যাং ছিলেন না, কারণ তিনি স্বয়ং ঈশ্বর ছিলেন আমরা জানি, এবং যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু করা হয়েছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন। আমরা যদি প্রথম যখন এক দেখি এবং পুরো বাইবেল আপনি যদি পড়েন আপনি দেখতে পাবেন যে যিশু সৃষ্টিকর্তা, এবং এই জগতের পূর্বেও তিনি ছিলেন, তিনি বলছেন আমি আব্রাহামের পূর্বে ছিলাম, এবং যিশু খ্রিস্টের দ্বারা সমস্ত কিছুই সৃষ্টি হয়েছে, এবং তিনি যে ঈশ্বর তিনি নিজেই বলেছেন অনেকবারে। আমরা যদি দেখি যে উনি ব্রাদার রাহুল উনি একটা কথা বলেছেন, যিশু নাকি সেই সারা পৃথিবীর জন্য আসেন নাই, এবং তিনি একটা ভার্স যোহন তার 9 অধ্যায় 11 পদ তিনি টেনে বলেছেন যে যিশু উত্তর করিয়া সেই কাদা করিয়া তাহার চক্ষুতে লেপন করিলেন আর আমাকে বলিলেন শিলেহ যাও ধুইয়া ফেলো, তাহাতে আমি গিয়ে ধুইয়া ফেলিলে দৃষ্টি পাইলাম। এখানে যিশু কিন্তু একটা অন্ধ লোককে চক্ষু দান করলেন, এবং সেই জন্য যিশু এই কথা বললেন যে সবার তিনি চক্ষু দেবেন যারা তার কাছে আসে, কিন্তু যারা তার কাছে আসে না তাদেরকে দিবেন না। ঠিক আছে, তাহলে আমরা দেখি উনি যে বলছেন যে যিশু খ্রিস্ট নাজাতের কথা কিন্তু এখানে বলে নাই, এখানে মাত্র একটা সুস্থ হওয়ার বিষয়ে সে আবার চক্ষু খুলে দেবে সেই কথা বলছেন। আমরা যদি দেখি যে
যীশুখ্রিস্ট যে সমুদায় যীশুখ্রিস্ট যে সব জাতির সমস্ত জাতির নাজাদাত আমরা সেটা দেখতে পাচ্ছি। যীশুখ্রিস্ট নিজে বলেছেন মত্তি 28:19-20 পদ, তিনি স্বর্গে যাওয়ার পূর্বে সবাইকে বলেছেন যে অতএব তোমরা গিয়ে সমুদায় জাতিকে শিষ্য করো। এখানে শুধু ইসরায়েল জাতিকে বলে নাই, সমুদায় জাতিকে শিষ্য করো, পিতা ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপ্তাইজ করো, আর আমি তোমাদেরকে যাহা যাহা আজ্ঞা করিয়েছি সেই সকল পালন করিতে তাহাদেরকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত যুগে যুগে প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আমরা দেখি যে যীশু তাহাকে বলিলেন আমি পথ সত্য জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকট অর্থাৎ বেহেস্তে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশু হচ্ছে একমাত্র পথ, একমাত্র সত্য, একমাত্র জীবন, এই কথা পৃথিবীর কেউ বলে নাই, কোনো নবী বলে নাই, কোনো মানুষ বলে নাই। হ্যাঁ, নারীর গর্ভে জন্মগত কোনো মানুষ এই কথা বলে নাই, শুধু যীশুই বলেছেন, কারণ যীশুই মানুষকে নাজাত দিতে পারেন। যীশু নামের আক্ষরিক অর্থই হচ্ছে নাজাত দাতা। এবং রাহুল ভাই উনি এটা এটা মনে করে উনি এটা মনে করেন যে যীশু নাজাত দাতা না, উনি মনে করেন, উনি মনে করলে তো হবে না, উনার মনে করা আশায় উনিও নাজাত পাবেন না, কেউ নাজাত পাবে না পৃথিবীর। যিনি ঈশ্বর, যিনি এই পৃথিবীতে আসছেন মানুষ রূপ ধারণ করে, তিনি তার নাম দিয়েছেন নাজাত দাতা, স্বর্গদূতের দ্বারা তিনি নাম পাঠিয়ে দিয়েছেন, আক্ষরিক অর্থে তার নামই হচ্ছে নাজাত দাতা। এবং উনি বলছেন, যীশু নিজে বলছেন যে তিনি নাজাত করতে এই পৃথিবীতে আসছেন, স্বর্গদূতরা বলছেন নাজাত করতে আসছেন, এবং আমাদের এই রাহুল ভাই উনি উনি মনে করেন, উনি মনে করেন, শুধু মনে করেন, উনি কোনো রেফারেন্স দিতে পারেন নাই যে যীশু নাজাত দাতা নয়। যীশু কি বলছেন যে তিনি নাজাত দাতা নয়? কারণ আমরা যদি দেখি তিনি বলছে পথ সত্য জীবন, আমা দিয়ে না আসলে কেউ বেহেস্তে যাইতে পারবে না, কেহ নাই নাজাত। পলাশ ভাই, আপনি আপনি আমি একটা সেকেন্ড আপনাকে এখানে একটু থামিয়ে বলছি যে আপনি যখন আপনার স্ক্রিন শেয়ার দেওয়া শেষ হবে, আপনি দয়া করে তখন একটু স্ক্রিন শেয়ার স্ক্রিনটা সরিয়ে ফেলবেন, অনেকে আপনাকেও দেখতে চায় কথা বলবার সময়, তখন আপনি মানে মাঝে মধ্যে একটু নিজেকে দেখাবেন, কারণ ধন্যবাদ। জি, আমরা যদি দেখি মথি তার 24:14 পদে বলছে, আর যীশুখ্রিস্ট নিজে বলতেছেন সর্বজাতির নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার, সুসমাচার কি? সমুদায় জগতে প্রচার করা যাইবে, সমুদায় জগতে প্রচার করা যাইবে, যীশু নিজে এই কথা বলতেছেন। কিন্তু রাহুল ভাই মনে করতেছে যে যীশু নাজাত দাতা না, উনার মনে মনে এই কথা উনি বলতেছে। তাহলে সর্বজাতির নিকটে যখন সুসমাচার দেওয়া হবে, সর্বজাতির নিকটে যখন সুসমাচার দেওয়া হবে, তখন সে সুসমাচারটা কি? সুসমাচার মানেই হচ্ছে নাজাত, যাতে আপনি যীশুখ্রিস্টের মধ্যে দিয়া বেহেস্তে যাইতে পারেন, স্বর্গে যাইতে পারেন। আমরা যদি দেখি যোহন তার 14:1-3 পদ আপনি যদি পড়েন, যীশু তার শিষ্যদের বলছে, আমাদেরকে বলতেছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, দেখো আমি স্বর্গে যাচ্ছি এবং আবার আসবো, কারণ আমি যেখানে থাকি সেখানে তোমাদের নিয়ে যাব, কারণ আমি যেখানে থাকি তেন তোমরাও সেখানে থাকো। তাহলে যীশু কিন্তু এখন স্বর্গে আছে, তিনি এখন স্বর্গে আছে, কোনো নবী স্বর্গে নাই। হ্যাঁ, আমরা জানি, হ্যাঁ 24 প্রাচীন আছে, কিন্তু তারা মানুষ এই পৃথিবীতে আসছিলেন, যেমন এলিও, হ্যাঁ মসি, তারা স্বর্গে গেছে, কিন্তু অন্য 24 প্রাচীন বাদে, আর যীশু তো নিজেই স্বর্গের সিংহাসনে বসে আছেন, আমরা জানি তার সিংহাসন, তাহলে কেউই কিন্তু তাকে বাদ দিয়ে কেউই কিন্তু স্বর্গে যেতে পারবে না, আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা যদি দেখি যে যীশু নিজে বলেছেন মার, আর আমি তোমাদেরকে সত্য কহিতেছি, সমুদায় জগতে যে কোনো স্থানে সুসমাচার প্রচারিত হবে সেই স্থানে শরণার্থে এই কর্ম বলা যাইবে। অর্থাৎ সমুদায় জগতের কথা যীশু বারে বারে বলেছেন, অর্থাৎ তোমরা সমুদায় জগতে যাও, মার্ক 15:15 পর, সমস্ত সৃষ্টির নিকটে নাজাতের সুসমাচার প্রচার করো। নাজাত, সুসমাচার মানেই হচ্ছে নাজাত, হ্যাঁ নাজাতের সুসমাচার প্রচার করো। তারপরে লুক বলছে যে অন্যান্য নগরে তোমাদেরকে ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে হইবে, যীশু এই কথা নিজে বলতেছে, কেননা আমি সেই জন্যই প্রেরিত হইয়াছি সমুদায় জগতে। তারপরে তিনি বলতেছেন এই মন পরিবর্তনের নিমিত্ত সর্বজাতির কাছে প্রচার করা যাইবে, কি আর তাহার খ্রিস্টের নামে মন পাপমোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হইবে, জেরুসালেম হতে আরম্ভ করা যাইবে। আমরা যদি দেখি পেরিত তার এক অধ্যায় 8 পদে কি বলছে, সেই পবিত্র আত্মা পাকরুহু যখন তোমাদের উপরে আসবে তখন তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, এবং পৃথিবীর জেরুজালেম, জুদেয়া, সামরিয়া এবং পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তোমরা আমার সাক্ষী হবে, যীশু নিজেই কথা বলতেছেন স্বর্গে যাওয়ার পূর্বে। তাহলে আমরা যদি দেখি যে উনি মনে মনে বলতেছেন, কিন্তু যীশুর কথা উনি বিশ্বাস করেন না, সেই জন্য উনি মনে মনে বলতেছেন।
আচ্ছা আমরা দেখি যে যিশু সমুদায় জাতির কথা যিশু বারে বারে বলেছে, মথি তার 25:31 এখন আমরা যদি দেখি উনি যে রেফারেন্স গুলি নিয়ে আসছে, যিশু যখন হিলিং কাজ করেছে, যিশু যখন আশ্চর্য কাজ করেছে, যিশু জেরুজালামের বাইরা যান নাই, কারণ সুসমাচার নাজাতের কাজ সম্পন্ন করার জন্য জেরুজালামের যিশু এই ইসরায়েল জাতির মধ্যেই তার এই এই কাজ সীমাবদ্ধ ছিল। হ্যাঁ, কারণ নাজাতের কাজ তিনি করতে আসছেন, কালভারির ক্রুশে তিনি আমাদের জন্য শেষ কোরবানি উৎসর্গ না করার পর্যন্ত তিনি কোথাও যান নাই, একথা সত্য। এবং তিনি আগে আমাদের সুসমাচারের কাজ সম্পন্ন করেছেন, যাতে আমাদের তার রক্ত দ্বারা ধুয়ে আমাদের পাপের পাপ থেকে আমরা মুক্তি পাই। সেই কাজটা তিনি সম্পন্ন করার পরে তিনি বলেছেন এই সুসমাচার এখন তোমাদের এই পাপ ক্ষমা নিমিত্ত সমস্ত জাতির কাছে দেওয়া হবে। আমরা যদি দেখি একটা সন্তান যখন জন্ম নেয় মায়ের পেটে, সে মায়ের পেটের মধ্যেই থাকে, সে বাইরা দিয়ে হাঁটাহাঁটি করে না, কিন্তু সন্তানটা যখন জন্ম নেয় তখন সে সারা বিশ্বে যাওয়ার অধিকার রাখে। যিশু খ্রিস্টের সুসমাচার, নাজাতের সুসমাচার যখন তৈরি হয়েছে তখন সেটা সেই ইসরায়েল জাতি একটা মায়ের পেট, সেখানেই তার জন্ম হয়েছে, কারণ ইসরায়েল জাতি এই একমাত্র তারা ঈশ্বরের সঠিক ঈশ্বরের আরাধনা করছে এবং বাকি বিশ্ব মূর্তি পূজারী ছিল, তারা বিভিন্ন মূর্তির ঈশ্বর নাম দিয়ে তারা সেবা পূজা করছে, কিন্তু একমাত্র ইসরায়েল জাতি সত্যি ঈশ্বরের আরাধনা এবং উপাসনা করছে। সেই জন্য ইসরায়েল জাতি একটা মায়ের পেটের মতো ছিল, যেখানে যিশুখ্রিস্ট তার সুসমাচার তৈরি করছে আমাদের জন্য, যেন এই বিশ্বের সমস্ত বিশ্বের লোক তার মধ্য দিয়ে নাজাত পায়। আমরা দেখি যিশু হারানো মেষকের কথা বলছে এবং অনেকবার যিশু এই কথা বলছে, আমরা অনেক অনেক রেফারেন্স রয়েছে যেগুলি সময়ের কারণে আমি বলতে পারতেছি না। হ্যাঁ, আমি অন্য অন্য অনেক জায়গায় যিশু রেফারেন্স রয়েছে। এখন আমরা যেটার বিষয়ে যাচ্ছি, যেটা হচ্ছে যে আমরা যদি দেখি যে ইসলাম ধর্মের নবী আবুল কাসেম, তার আসল নাম আবুল কাসেম এবং তাকে মোহাম্মদ নাম দেওয়া হয়েছে পরে, মোহাম্মদ মানে যে সমস্ত প্রশংসা ও গৌরব পাওয়ার যোগ্য, এই নামে তাকে অভিষিক্ত করা হয়েছে। যেমন শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে, তাকে মোহাম্মদ উপাধি দেওয়া হয়েছে। এখন আসল নাম ভুলে আমাদের মুসলিম ভাই বোনেরা তাকে মোহাম্মদ নামেই চেনে। তার মৃত্যুর পরের জীবন সম্পর্কে একেবারে কিছুই তিনি জানতেন না। আমরা যদি দেখি পলাশ ভাই, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো ধরনের মন্তব্য না করার আমি অনুরোধ করবো আপনার কাছে, যেহেতু আমরা শুধুমাত্র যিশু খ্রিস্টকে নিয়ে আমরা এখানে বসছি। আমি আপনার কাছে অনুরোধ করবো না, আমরা আমরা অন্য কোনো নবীকে আমরা কটাক্ষ করে কোনোভাবেই আমি গ্রহণ করব না, প্লিজ। আপনি যেটা বলেছেন সেটা অবশ্যই অমার্জনীয়, আমি দুপক্ষকেই বলবো, কেউ কাউকে খাটো করে বলবেন না, অপমান করে বলবেন না, কেউ কারো নবীকে বা আমার ব্যাপারেও তোমাদের ব্যাপারে কি করা হবে আমি জানি না, আর আমি তোমাদের জন্য সতর্ককারী বই কিছুই নই। এবং সূরা আল হিজরে 98-89 একই কথা বলা হয়েছে। এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে তিনি জানতেন না যে মৃত্যুর পরে তার কি হবে এবং তারা যাকে অনুসরণ করছে তাদের কি হবে। সুতরাং আমরা দেখি যে আমরা যদি দেখি সহি বুখারি তার এই কথাগুলি বলছে, আপনার রেফারেন্স গুলি আছে বুখারি, আপনি সহি বুখারি হাদিস গুলি সব সহি। সুস্পষ্টভাবে হযরত মুহাম্মদ তার সাহাবীদের শিষ্যদের বলছেন কেউ তার ভালো কর্মের দ্বারা বেহেস্তে যেতে পারবে না এবং কেউ তার ভালো কর্মের দ্বারা নরকের আগুন থেকে রক্ষা পাবে না, এমনকি হযরত মুহাম্মদ নিজেও না। এখন কেউ যদি এসে বলে মানুষ তার কর্মের দ্বারা নাজাত পাবে এবং নরকের আগুন থেকে রক্ষা পাবে, তবে তার দাবি কুরআন এবং হাদিসের ব্যাখ্যার সামনে একদম সমর্থন পায় না। আইন দ্বারা কেউই নরকের আগুন থেকে রক্ষা পাবে না। আমরা যদি দেখি বুখারিতে একই কথা বলেছেন যে তোমাদের কারো আমল তোমাদের জান্নাতের আগুন থেকে রক্ষা করবে না। তারা বলল এমনকি আপনিও আপনার আমল দ্বারাও রক্ষা পাবেন না হে রাসূল। তিনি বললেন না, এমনকি আমিও রক্ষা পাবো না যতক্ষণ না ঈশ্বর আমার প্রতি দয়া করেন। অতএব সঠিকভাবে আন্তরিকভাবে ও পরিমিতভাবে ভালো কাজ করুন এবং পূর্বে বিকেলে ও রাতের একটি অংশে ঈশ্বরের উপাসনা করুন এবং সর্বদা একটি পথে অনুসন্ধান করুন যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্য স্থান জান্নাতে পৌঁছাতে পারেন। এখানে রেফারেন্স দেওয়া আছে হাদিসের। তাহলে আমরা দেখতে পারি যে হযরত মুহাম্মদ বলেছেন সৎকর্মগুলো সঠিকভাবে আন্তরিকভাবে পরিমিতভাবে পালন করুন এবং জেনে রাখুন যে আপনার সৎকর্মগুলো আপনাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। তাহলে আমরা আমাদের ভালো কাজের দ্বারা বেহেস্তে বা জান্নাত পাবো না, বেহেস্তে যেতে পারবো না। কিন্তু আমরা কিভাবে যাব,
সেটা তিনি আবার বলেছেন এখানে আমরা যদি দেখি যে বুখারি এখানে লেখা আছে সহি হাদিস ইসলাম ধর্মের নবী মোহাম্মদ বলেছেন কোন ব্যক্তির ভালো কাজ তাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না অর্থাৎ কেউ তার ভালো কাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না তারা বললো আপনিও না হে রাসূল তিনি বললেন এমনকি আমি নিজেও না যদি না ঈশ্বর আমার প্রতি দয়া ও অনুগ্রহ করেন তাহলে আমরা যে দেখতেছি যে আমরা যদি দেখি যে একই কথা দয়া অনুগ্রহের কথা এখানে কোরআনের সূরা বাকারা আয়াত 19 আয়াত 20 এবং 21 একই কথা বলছে দয়া অনুগ্রহ ঈশ্বরের দয়া অনুগ্রহ না থাকলে তোমাদের কেউই অব্যাহতি পাইতো না তারপরে ঈশ্বরের দয়া অনুগ্রহ না থাকলে তোমাদের কেউই পবিত্র হইতে পারে না তবে ঈশ্বর যাহাকে ইচ্ছা পবিত্র করিয়া থাকেন আমরা যদি দেখি যে যীশু খ্রিস্ট এই জগতে আসছেন কিসের জন্য কারণ ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন দয়া অনুগ্রহ করলেন যে নিজের একমাত্র পুত্রকে দান করিলেন যিনি পৃথিবীতে এলেন মনুষ্য পুত্র ঈশ্বর পুত্র হলেন যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু নাজাত পায় কারণ ঈশ্বর জগৎকে দোষী করতে পুত্রকে জগতে পাঠান নাই কিন্তু জগৎ যেন তার দয়া জগৎ যেন ইসরায়েল রাজ্য না আরব না বাংলাদেশ না শুধু জগৎ সমস্ত পৃথিবী যেন তার দয়া ও অনুগ্রহের দ্বারা নাজাত পায় যে তাহাতে বিশ্বাস করে তাকে দোষী করা যায় না যে বিশ্বাস না করে তাকে দোষী বলে আগেই ঠিক করা হয়েছে কারণ সে অদ্বিতীয় ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করেনি তাহলে আমরা যদি দেখি যে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীর সব জাতির একমাত্র নাজাতদাতা বেহেশতে যাওয়ার একমাত্র পথ কারণ তিনি ঈশ্বরের দয়া অনুগ্রহ যিনি স্বর্গ থেকে এই পৃথিবীতে ঈশ্বরের দয়া অনুগ্রহ হয়ে আমাদের জন্য আসছেন এবং তার নামই হচ্ছে নাজাতদাতা আমরা যদি দেখি যে এইখানে নাজাতের বিষয়ে স্পষ্ট কথা বলছে বুখারি হাদিস আপনি এখানে দেখেন সহি এখানে লিঙ্কটাও আছে আপনি যান এখানে লেখা আছে যে আল্লাহ আয়াতটি নাজাত করলেন আপনার নিকটতম আত্মীয়দের সতর্ক করুন তখন মোহাম্মদ উঠে বললেন হে কুরাইশবাসী শুনুন আপনারা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচান কারণ আমি আপনাদের বাঁচাতে পারবো না নরকের আগুনের শাস্তি থেকে হে বনি মানা আমি তোমাকে নরকের আগুনের শাস্তি থেকে রক্ষা করতে পারবো না হে সাফিয়া মোহাম্মদের চাচি আমি তোমাকে নরকের আগুনের শাস্তি থেকে রক্ষা করতে পারবো না হে ফাতিমা মোহাম্মদের কন্যা আমার সম্পদ থেকে তোমাকে সম্পত্তি দিতে পারি কিন্তু আমি তোমাকে নরকের আগুনের শাস্তি থেকে বাঁচাতে পারবো না তাহলে আমরা দেখি জীবন একটাই সতর্ক হন তাই মুসলিম ভাই বোনদের প্রতি আপনারা কেন একজন আরবীয় ব্যক্তিকে অনুসরণ করছেন যিনি মৃত্যুর আজকে শুধুমাত্র যীশু খ্রিস্টের নাজাত দাতা কিনা সে নিয়ে আমরা আজকে আলোচনা করি এর মধ্যে থাকবার জন্য আমি আপনাকে আহ্বান করছি দয়া করে প্লিজ আপনি এর মধ্যে যদি থাকেন তাহলে আমরা অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে শেষ করতে পারবো অবশ্যই এবং ব্রাদার রাহুল হোসেন আপনার কাছেও একইভাবে বলবো আপনিও কোনোভাবে কারো পক্ষের সর্বোচ্চ নেতাকে কোনোভাবে কটাক্ষ অথবা খাটো করে কথা বলবেন না এই অনুরোধ আমার সবসময় থাকে এবং আমি এটা কঠিনভাবে পালন করার চেষ্টা করি ধন্যবাদ দুজনকে আপনার সময় শেষ ব্রাদার রাহুল হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমাদের রিবাটেল টাইম একটা কথা মনে রাখবেন যে ভাবের গরুকে গাছে তোলা যায় মানুষ যদি চিন্তা দিয়ে ভাবের গরু মানে সে গাছে তুলে দিবে তো ভাবের গরুকে অনেক কিছু করা যায় তো যাই হোক তিনি প্রথমে বলেছিলেন যে কোর ব্যাংক নাকি সবকিছু জানে না আসলে আমি কতটুকু কি এখন রিবাটেল সেশনে সবগুলোকে আমি কোট করেছি ইনশাআল্লাহ প্রত্যেকটার উত্তর এখন থেকে আমরা শুরু করছি প্রথম কথা তিনি বলেছেন যে যীশু অর্থ নাজাত দাতা অতএব যীশু নাজাত দাতা হয়ে গেছে মানে তার নামের অর্থ যদি কিছু হয় তাহলে নাকি সে নাজাত দাতা হয়ে যায় সরাসরি তো প্রথম কথা হচ্ছে এটা যে আপনারা জানেন যে হিন্দুদের ধর্মে একজন আছে তার নাম হচ্ছে শিব শিবকে বলে মহেশ্বর মানে তিনি ঈশ্বর তো এই দাবি দিয়ে যারা হিন্দু দাদারা আছে তারা তো মানে শিবকে তো মহেশ্বর বলে ঈশ্বর হিসেবে পুজো করবে এটার সঙ্গে কি একমত হবেন নামের অর্থের সঙ্গে কি যায় আসে অনেকের নাম আছে যীশু অনেকের নাম আছে এখন আমি দেখেছি যীশু ঈশা অনেকের নাম আছে খ্রিস্টানদের মধ্যে তাহলে উনি কি নাজাত দাতা হয়ে গেল যে কখনোই না এটা লজিক্যাল ফ্যালাসি পয়েন্ট নাম্বার দুই তিনি বলেছেন যে আদম যেহেতু ভুল করেছে তার জন্য আদম পাপি আর সমস্ত আদম সন্তান তারা নাকি সকলে পাপি বুক অফ জেরেমিয়া বাইবেল ওল্ড টেস্টামেন্ট 31:30 ঈশ্বর বলছেন যে টক খাবে তার দাঁতি ট্যাঙা হবে
ইজেকিল 18:20 বাইবেল পরিষ্কার বলছে যে পিতার অপরাধে পুত্র দোষী হবে না আর পুত্রের অপরাধে পিতা দোষী হবে না। দ্বিতীয় বিবরণী 24:16 পরিষ্কার ঈশ্বর বলছে, বাইবেলে ঈশ্বর বলছে যে বাপের অপরাধে ছেলেকে হত্যা করা যাবে না, ছেলের অপরাধে বাপকে হত্যা করা যাবে না। কোথায় আদম কবে ভুল করেছে ওর জন্য নাকি গোটা পৃথিবীর মানুষ নাকি পাপী, আজব ব্যাপার। এটা কি কোনো যৌক্তিক যে আদম ভুল করেছে? আদম যখন ফলটা খেয়েছিল আমাকে জিজ্ঞেস করে খেয়েছিল নাকি যে আমি মানে অভিযোগে পাপি হয়ে সেটা করছি না? সমস্ত আদম সন্তান পাপি নয়, এটা একটা সম্পূর্ণ ভুল, বাইবেল থেকে প্রমাণিত হলো। তিনি প্রথম টাইমে তিনি বলেছেন যে ওল্ড টেস্টামেন্টে ইমানুয়েল প্রায় 700 বছর আগে যীশু খ্রিস্টের নামে ভবিষ্যৎবাণী করেছে যে একজন নাজাতদাতা আছে, নাজাতদাতা আছে, এই বলে বুক অফ এসআই 7:14 থেকে তিনি এটা প্রমাণ পেশ করেছিলেন। এটাকেও বলা হয় ভাবের গরুকে গাছে তোলা। কেন? কারণ 7:14 ইমানুয়েল বলা হয়েছে। চ্যালেঞ্জ করলাম আজকে এখানে কয়েক ঘন্টা আলোচনা সেটা চলবে, চ্যালেঞ্জ করলাম আইজাক পলাশকে যে যীশু খ্রিস্ট গোটা বাইবেলে কোথায় নিজেকে ইমানুয়েল এই শব্দে দাবি করেছে, চ্যালেঞ্জ করলাম, দেখাতে পারবে না। আর এই ভবিষ্যৎবাণী যীশু খ্রিস্টের জন্য নয়, কেন এই এসআই 7:15 তিনি যেটা বলছে তার পরের ভাস বলছে যে সে ইমানুয়েল, সে দুধ খাবে আর দই খাবে। আমি চ্যালেঞ্জ করলাম যীশু কোথায় দই খেয়েছে গোটা বাইবেল থেকে খুলে দেখা, এটা একটা মিথ্যা ভবিষ্যৎবাণী যীশুর ব্যাপারে লাগাচ্ছে। যীশু কখনোই গোটা বাইবেলের মধ্যে 33 বছর জীবনে নিজেকে ইমানুয়েল দাবি করেনি, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে। 3, তিনি বলছেন যে আব্রাহামের বংশের সমস্ত মানুষ তারা আশীর্বাদ পাবে। আলহামদুলিল্লাহ সাগর ভাই, আমরাও আব্রাহামের বংশের। কেন? কারণ আব্রাহাম ইব্রাহিমের দুজন সন্তান ছিল, ইসাকের বংশে বনী ইসরাইল আর ইসমাইলের বংশে আমরা মুসলিম সম্প্রদায় যারা আছি, তো আলহামদুলিল্লাহ আমরাও আশীর্বাদ পাবো তার কথা মতে। আলহামদুলিল্লাহ মুসলিমদের নাজাত কনফার্ম। 4 বিষয়, তিনি বলেছেন যে সর্বশেষ নবী হচ্ছে জোহান দা ব্যাপটাইজ, মানে ইউহন্না, মিথ্যা কথা। প্রেরিত বুক অফ অ্যাক্টস বাইবেল 11:27 সেখানে বলা হচ্ছে বেশ কয়েকজন নবীকে দেখেছে, সামন বেশ কিছু নবীকে দেখেছে, মানে যিশুর পরে জোহান, জোহানের পরে যিশু এসেছে। যিশুকেও অনেক জায়গাতে নবী হিসেবে বলা হয়েছে, যেমন গসপেল অফ জন 17:3 বলা হয়েছে যে ওইটাই হচ্ছে অনন্ত জীবন, যে এক সত্য ঈশ্বরকে বিশ্বাস করবে আর তাকে যে পাঠিয়েছে প্রেরিত করেছে। এর গ্রিক শব্দ আছে অ্যাপিস্টল, অ্যাপিস্টল মানে রসুল, মেসেঞ্জার। তো জোহানের পরে যিশু একজন নবী ছিলেন, তারপরে অনেক নবী আছে। আর বাইবেল একটা অধ্যায় আছে, অধ্যায়ের নামে বলা হয় বুক অফ অ্যাক, এই অ্যাকসকে আপনি গ্রিক বলেন বা হিব্রু বলেন, বলা হয় রসুলতা আমাল, মানে রসুলের বার্তা, মানে যিশু সঙ্গীদেরকে রসুল বলা হয়েছে, নবী বলা হয়েছে, প্রফেট বলা হয়েছে। এটা পুয়ার ব্যাংকে ভালোভাবে বুঝতে পারছেন তার ধর্ম সম্পর্কে তিনি কতটা জানেন। জোহান নাকি সর্বশেষ নবী, আজীব ব্যাপার। তারপর দেখেন কি বলছেন যে যিশু হচ্ছে সৃষ্টিকর্তা। উনি এই কথা আজকে যিশুর ঈশ্বরত্ব নিয়ে আমাদের আলোচনা হচ্ছে না, উনি বলে দিলেন যিশু সৃষ্টিকর্তা। আমি চ্যালেঞ্জ করতে পারি গোটা বাইবেলের মধ্যে যিশু কোথাও নিজেকে দাবি করেনি পরিষ্কার ভাবে যে আমি ঈশ্বর, এই দাবি করেনি। যদি আজকে এই বিষয়ে আলোচনা না কিন্তু আলোচনা করেছে তার জন্য দেখাচ্ছি, একটা ডিফারেন্স দেখাবো, যিশু কি সৃষ্টিকর্তা না যিশু স্বয়ং স্রষ্টা না সৃষ্টিকর্তা। দেখেন এটা কলসিয়ান্স, আপনারা দেখতে পাচ্ছেন কলসিয়ান্স কি লেখা আছে, কাউকে ঈশ্বর দেখতে পায় না কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি এবং সমস্ত সৃষ্টির প্রথম জাত। যিশুকে বলা হচ্ছে সমস্ত সৃষ্টির প্রথম জাত, যিশু হচ্ছে তিনি সৃষ্টি, তিনি স্রষ্টা নয়। কিন্তু আমাদের পলাশ ভাই বলে দিল যিশু সৃষ্টিকর্তা, যদি রেড হিয়ারিং আজকের আলোচ্য বিষয়ের সঙ্গে এটা কোনো প্রশ্নই আসে না। এরপর তিনি বলছেন যিশুকে বলা হয়েছে তিনি আব্রাহামের পূর্বে ছিলেন, এই জন্য যিশু ঈশ্বর, আজীব ব্যাপার। কেন ভাই, আব্রাহামের পূর্বে থাকলে কি সে ঈশ্বর হয়ে যায়? আব্রাহামের পূর্বে আব্রাহামের বাপ আজর ছিল, ও কি তাহলে ঈশ্বর নাকি? আব্রাহামের পূর্বে অনেক নবী রাসূল ছিল, তারা কি ঈশ্বর নাকি? আজীব ব্যাপার, কিভাবে যে স্থিতি লাভ করে আমরা বুঝি না, যে খ্রিস্টান ভাইরা কেমন ভাবে তারা কথা বলে। আসেন দেখেন, তারপরে বলছেন যে যিশু বলেছেন, আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বলেছেন জোহান 9:29 যিশু বলেছেন যারা দেখতে পায় না তাদের আমি চক্ষু দিতে এসেছি আর যারা দেখতে পায় তাদের অন্ধ করতে এসেছি। তার অর্থ কি বোঝায়? মানে যারা দেখতে পায় না তাকে দেখাতে এসেছে, মানে যারা হেদায়তের পথে নেই ভ্রষ্টতার মধ্যে আছে তাকে যিশু হেদায়ত দিতে এসেছে, কিন্তু যারা হেদায়তের মধ্যে আছে তাকে যিশু ভ্রষ্ট করতে এসেছে। অতএব যিশু খ্রিস্ট তিনি সমগ্র মানুষ জাতির নাজাতদাতা নয়। আইজাক পলাশ ভাই মনে হয় আমার আলোচনা শুনেইনি, তিনি খুব মানে ঈশ্বরের মধ্যে আছেন মনে হচ্ছে, বা আমি কখনো বলিনি যে যিশু নাজাতদাতা নয়। আমি বলছি কি, আমার মূল কথা হচ্ছে এটা, যিশু সমগ্র মানুষ জাতির নাজাতদাতা নয়। এবং আমি ফার্স্ট পিতর, ফার্স্ট তিমোথি 2:5 বাইবেল থেকে বলেছি, কোরআন থেকে বলেছি,
যিশু হচ্ছে ঈশ্বরের কাছে যাওয়ার একটা মাধ্যম, একটা রাস্তা। যিশু স্বয়ং নাজার দাতা নয়, এটা বাইবেল থেকে বলছি, এটা আমি মনে মনে কিছু বলিনি, তিনি হয়তো কানে কম শুনছেন, কেন আমি তো প্রকাশ্যে বলছি এবং বাইবেলের ভাষগুলো পড়ে পড়ে বলছি। আর যদি চ্যালেঞ্জ করে স্ক্রিনে প্রত্যেকটা ভাষ দেখাতেও পাবো, একদম স্বয়ং বাইবেল থেকে খুলে, কোন নিজের লিখিত কোনো আমরা কিছু নিয়ে দিয়ে দিচ্ছি না। এরপর দেখেন তিনি বলছেন যে মথি, যখন আমি বললাম যে যিশু সমগ্র মানুষ জাতির নাজার দাতা নয়, উনি চারটে ভার্স কমপক্ষে নিয়ে এসেছে বোঝানোর চেষ্টা করছে যিশু নাকি সমগ্র মানুষ জাতির নাজার দাতা। তার মানে প্রথম যে ভার্সটা তিনি বলেছেন কয়েকটা ভার্স, সেটা হচ্ছে মার্ক তার 16:15 ভার্স, যিশু বলেছেন যাও সমুদ্র জগতের কাছে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নাও। সাগর ভাই, এটা কত বড় যে মিথ্যা কথা, আপনারা আশ্চর্য হয়ে খ্রিস্টানদের সঙ্গে আলোচনা করতে গেলে আমরা এটাই সমস্যার মধ্যে পড়ে যাই যে খ্রিস্টানরা এমন কিছু ভার্সের কথা বলে যেখানে আসলে তাদের বাইবেলের মধ্যেই সমস্যা আছে। দেখেন আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আরএসবি বাইবেল, দেখেন আরএসবি বাইবেল, উনি যে ভার্স বলছে 15 ভার্স 16, দেখেন এখানে কি লিখছে, দা এন্ডিং অফ দা মার্ক, মানে এখানে 9:8 ভার্সে বাইবেলের মার্কে 16:8 শেষ হয়ে গেছে, আর তিনি বলেছেন 15 ভার্সের কথা যে যাও পিতা পুত্রের পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নাই। এটা মূল বাইবেলে নাই, মূল বাইবেলে এটা নাই, এটা পরে খ্রিস্টানরা জোরপূর্বক ঢুকিয়ে দিয়েছে। এবং অজস্র রেফারেন্স দিতে পারবো আপনাকে, আর একটা দেখাই, একটা গ্রিক দেখিয়ে দিই, এটা বাইবেলের গ্রিক ভাষা, যেটা গ্রিক ভাষায় মূল টেস্টামেন্ট তাদের আছে। এখানে গ্রিক দেখাচ্ছি, দেখেন গ্রিক বাইবেল, এখানে দেখেন কি লেখা আছে, দেখেন স্পষ্ট আমি লাগিয়ে রেখেছি, এন্ডিং অফ মার্ক 9 ভার্সে 8 ভার্সে মার্ক শেষ হয়ে যাচ্ছে, আর তিনি বলছে 15 ভার্স যে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নাও। অতএব আমাদের পলাশ ভাই যে ভাষ দিয়েছে এটা বাইবেলে নেই, এটা হচ্ছে কানাকে হাইকোর্ট দেখানোর মতে। ভাই আমরা এই জন্য বলি, আপনার যে ভাষটা দিচ্ছেন কম বাইবেল থেকে একমত দেন, মার্কের 15 নেই। আর যদি 15 মানতেই চান যে না 15 আছে, পরে কি আছে জানেন, সুপ্রিয় শ্রোতা মন্ডলী, যিশু বলছে যারা আমার নামে বাপ্তিস্ম নিবে তাদের মধ্যে একটা অলৌকিক কাজ দেখা যাবে, কি তারা সাপ ধরবে কিছু হবে না, তারা বিষ পান করবে কোনো সমস্যা নেই, নতুন নতুন ভাষায় কথা বলবে, মানে যিশুর নামে কেউ যদি বাপ্তিস্ম নেয় তার পরে ভাষ, তাহলে তারা সাপ হাত ধরে তুলবে, সাপ নাকি কামড়াবে না, বিষ পান করবে তাদের নাকি কিছু হবে না, তারা বিভিন্ন নতুন নতুন ভাষায় কথা বলবে। আমি আইজাক পলাশকে বলবো আমার সঙ্গে একটু তেলেগু ভাষাতে কথা বলবেন, আমি একটা তেলেগু কথা বলছি, কারণ যিশু বলেছে যারা বাপ্তিস্ম নিবে আপনি যে ভাষ দিয়েছেন তার পরে ভাষ, তার পরে বলছে নতুন নতুন ভাষায় কথা বলবে, তো আমি একটা তেলেগু ভাষা বলছি, ভগবান টেউকাডে উন্নেডু তেন্নু পবারতে গানে মান ছেড়ু, এই যে আমি একটা তেলেগু ভাষা বললাম এটার অনুবাদ করে দেখান তো, কারণ যিশু বলেছে যে বাপ্তিস্ম নিবে সে এইভাবে অন্য ভাষায় কথা বলতে পারবে। সাগর ভাই তিনি আর একটা দিয়েছেন, সেটা যে মথি তার 28, মথি তার মথি 28:19 ভাষ দিয়ে বলেছেন যিশু নাকি সমগ্র মানুষ জাতির কাছে তার সুসমাচার প্রচার করতে পাঠিয়েছে। আমার কাছে আছে বাইবেলের মূল ম্যানুস্ক্রিপ্ট, যেটা সিরিয়াটেক সিনাইটিকস পাণ্ডুলিপি কোডেক্স, আমি কোডেক্স দেখাচ্ছি, এই কোডেক্স দেখেন, এটা হচ্ছে মথি 28:19 ভাষ, এই 19 ভাষ মূল বাইবেলে নাই। উনি দুটো রেফারেন্স দিয়েছে, মার্ক, মার্কের মধ্যে সমস্যা আছে, মূল বাইবেলে ওই যে সমুদায় জাতির কাছে যাও আর তোমরা ই বানাও, এটা স্পষ্ট হয়ে নেই। সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমি দেখাচ্ছি বাইবেলের মূল পাণ্ডুলিপি সিরিয়াটেক, এখানে দেখেন মথি তার 28:5 ভাষে শেষ হয়ে গেছে, আর তিনি বলছেন 19 ভাষ, আপনারা দেখে নেবেন এই কথাটা একদম কোডেক্সে নেই, কোডেক্সে নেই, আজীব ব্যাপার। সাগর ভাই আমি যে ভাষগুলো দিয়েছি, যিশু বলছে মথি 15:24 ভাষ, যিশু বলছে আমি শুধুমাত্র বানিসলের জন্যই প্রেরিত হয়েছি, অন্য কারোর জন্য নয়, অন্য কারোর জন্য নয়, পরিষ্কার কথা। আর তিনি দুটো এমন ভাষ দিয়েছে যে একদম দুটো বাইবেলের মধ্যে, আগেকার ম্যানুস্ক্রিপ্ট মূল পাণ্ডুলিপি যেগুলো সেগুলোর মধ্যে নাই, পরবর্তী সময়তে সংযোজন করা হয়েছে, একটা এই ধরনের একটা বিভ্রান্তিকর রেফারেন্স দিয়ে যিশুকে ইউনিভার্সাল করতে চাইছে। সুপ্রিয় শ্রোতা মন্ডলী আবারও বলছি, যিশু খ্রিস্ট তিনি পরিত্রাণের পথ দেখাবেন শুধু বানি ইসরায়েলের জন্য, তিনি যে তিনটে আরেকটা দিয়েছে লুকতার 4:23 ভাষ, যিশু বলছে যাও সমুদয় নগরে গিয়ে তোমরা সুসমাচার প্রচার করো, নগরে যেতে বলেছে কেন, কারণ যিশু নিজে বলেছে গসপেল ম্যাথিউ 15:24 ভাষ যে তোমরা বানি ইসরায়েলের হারানো মেজদের কাছে ধর্ম প্রচার করো, তার মানে যিশু যে অন্য নগরে যেতে বলেছে, কেন যেতে বলেছে, কারণ অন্য নগরে যদি ইহুদি থাকে তাদেরকে হারে গিয়েছে, তাদেরকে ধরে ধরে তাদেরকে যেন দাবাত দিতে পারে। আর এই কথা তার প্রেরিতের মধ্যে বুক অফ অ্যাক্টসের মধ্যে 3:13 ভাষ, শিষ্যরাও তারা কি করতেন, তারা ইহুদিদেরকে ধরে 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 তারা দাবাত দিতেন, স্পষ্ট প্রমাণিত আছে। তারপর আমি একটা পয়েন্ট বলি যে সাগর ভাই, যিশুর 12 হাওয়ারে ছিল, সাহাবি ছিল, এই 12 সাহাবির মধ্যে
12 জন সাহাবীর মধ্যে একজনও ওয়া ইহুদি ছিল না, সব ইহুদি, সবগুলো একজনও না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবি দেখেন, বেলাল হাবসি আফ্রিকার দাস ছিল, গোলাম ছিল, সালমান ফার্সি পারস্যের ছিল, ইরাক ইরানের। আমাদের নবী সাহাবি অসজস্র তারা বর্ণের ছিল, কিন্তু যিশুর 12 জন সাহাবি সবগুলো ইহুদিদের মধ্যে থেকে ছিল। এ থেকে প্রমাণিত হয় যিশুর নাজাত আমি অস্বীকার করছি না, আমি বলতে চাচ্ছি যিশু যে নাজাত দেবে শুধু বনী ইসরায়েলের জন্য, তিনি চারটে ভাষ দিয়েছেন, চারটের মধ্যে দুটো মূল বাইবেলেই নেই, আজিব ব্যাপার, মূল বাইবেলেই নেই। আর আমার কাছে একটা আছে দেখেন আরএসবি বাইবেল, দেখতে চাইলে দেখতে পাবো। আরএসবি বাইবেলে বলছে যাও সমুদায় জাতির কাছে যাও, পিতা পুত্র পবিত্র আত্মার বাপ্তিস্মা নাও। এখানে সমুদায় জাতির কাছে যাওয়ার কথা বলতে গিয়ে বলছে এই সমুদায় জাতি বলতে বনী ইসরায়েলের 12টা যে গোত্র ছিল এই 12টা গোত্রকেই সমগ্র সমগ্র জাতি বলা হয়েছে, সমগ্র মানুষ জাতি নয়। এটা তাদের কমেন্টারি বলছে, এটা আমাদের কথা নয়। এবং দ্বিতীয় বিবরণী 24:12 ভাষ ইসপথে মুসা আলাইহিস সালাম তার বনী ইসরায়েলের সন্তানদের সামনে রেখে বলছে হে তোমরা সমগ্র জাতি তোমরা এক ঈশ্বরের উপাসনা করো। অথচ তিনি কথা বলছেন শুধুমাত্র বনী ইসরায়েলদের মধ্যে, কিন্তু সমুদায় জাতি শব্দ ব্যবহার করেছে। তো সমুদায় জাতি মানে এই নয় যে গোটা বিশ্বের মানুষের কাছে যেতে হবে। আর তিনি যে দুটো দলিলকে মূল দলিল করেছে মার্কের, এটা মার্কের মধ্যে নেই, ম্যাথিউর মধ্যে, এটা ম্যাথিউর মূল পাণ্ডুলিপিতে নেই। একে বলা হয় টানাকে হাইকোর্ট দেখানো, আগে বলেছি স্বপ্নের মধ্যে অনেকে পোলাও পাকাতে পারে, একে বলা হয় গরু গাড়ির হেডলাইট, যে ভাষ বাইবেলেই নেই সেটাকে নিয়ে তারা দলিল পেশ করেছে। আমাদের নবীর কথা দেখেন সূরা আরাফ আয়াত নম্বর 158 আল্লাহ রসুল নিজে বলছে ইলাইকুম জামিয়া, আমি সমগ্র মানুষ জাতির জন্য পরিত্রাণ দাতা হিসেবে এসেছেন, সমগ্র মানুষ জাতির জন্য। পবিত্র কোরআন সূরা আম্বিয়া 107 মহসাসে মোজে রহমাতুল আলামিন, সমগ্র মানুষ জাতির জন্য তিনি রহমত স্বরূপে এসেছেন। সূরা সাবা আয়াত নম্বর 28 সমগ্র মানুষ জাতির জন্য এসেছেন। কিন্তু যিশু বলছে শুধু বনী ইসরায়েলের জন্য এসেছি, অন্য কোনো জাতির জন্য না। তার শিষ্যদেরকে বলছে বনী ইসরায়েলের হারানো মেষদের কাছে যাও, অন্য কোনো গোত্রের কাছে যেও না। শিষ্যদেরকে বলছে যখন কিয়ামতের মাঠে 12টা সিংহাসন দেওয়া হবে, তুমি বনী ইসরায়েলের 12 জন গোত্রের বিচার করবে, সমগ্র মানুষ জাতির বিচার করার এখতিয়ার নেই। পয়েন্ট অফ ভিউ গসপেল অফ ম্যাথিউ 20:23 ভাষ যিশু বলছেন যেবে তার দুই পুত্রকে নিয়ে যিশুর কাছে এসে বলছে যে প্রভু আমার এই সন্তানকে আপনার ডান দিকে আর বাম দিকে বসাবেন কিয়ামতের দিন। যিশু বলছেন যে কাউকে ডানে এবং বায়ে বসানোর অধিকার আমার নেই, একমাত্র ঈশ্বরের আছে। মানে যিশু খ্রিস্ট নাজাত কিভাবে দিবেন, তিনি বলছেন যে কাউকে স্বর্গের রাজ্যের ডান দিকে অথবা বাম দিকে বসানোর অধিকার এখতিয়ার আমার নেই, শুধুমাত্র এখতিয়ার কি আছে যে ঈশ্বর যিনি তিনি শুধুমাত্র এই কাজটা করতে পারবেন। তার মানে বোঝা যাচ্ছে যিশু সমগ্র মানব জাতির নাজাত দাতা নয়, শুধু বনী ইসরায়েলের। তিনি যে প্রমাণগুলো দিয়েছেন সবগুলো অ্যাপোক্রিফা, সবগুলো বাতিল। তিনি বলছেন যিশু সত্য জীবন এবং পথ। আমরা আগে বলেছি ফার্স্ট পিতর তিমোথি 2:5 যিশু নিজে পথ না, যিশু ঈশ্বরের কাছে যাওয়ার পথ। যোহন 14:6 বলছে ঈশ্বরের কাছে যাওয়ার জন্য যিশুই পথ, যিশু নিজে পথ না, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য। মানে ফাইনাল ডেস্টিনেশন ঈশ্বর। আর রাহুল হোসেন আপনার সময় শেষ, প্রত্যেকটা নবী তার রাসূলরা আপনার সময় শেষ। আমি আপনাকে উনি বলছেন কোন নবী নাকি দাবি করে নিজে তিনি সত্য তিনি পথ। আরে ভাই আপনাকে 8:6 আল্লাহ নবী কে আল্লাহ রাহুল হোসেন হে নবী আপনি বলেন দাদা রাহুল হোসেন আমি আপনাকে মিউট করছি, আপনার সময় শেষ, আপনার সময় শেষ, আমি আপনাকে মিউট করছি, আপনি শুনতে পাচ্ছেন না মনে হয়। ব্রাদার রাহুল হোসেন আপনাকে আমি আরেকটা আহ্বান করে রাখছি, আপনি দয়া করে ওই শব্দটা উচ্চারণ করবেন না যে তিনি মিথ্যা বলছেন। আমার কাছে মনে হয় এটা এর চেয়ে সুন্দর হয় আপনি উনি সঠিক বলেন না এই কথাটা যদি উচ্চারণ করেন, তাহলে খুব সুন্দর হয়। আপনাকে আমি মিউট করেছি, আপনি হয়তো আমার কথা শুনতে পারছেন না, আপনার সময় ওভার। আর দর্শক আপনারা যারা দেখছেন এই মুহূর্তে প্রায় হাজার হাজার মানুষ দেখছেন, আপনারা যদি নিজেদের টাইমলাইনে শেয়ার করেন তাহলে আপনাদের যারা বন্ধুবান্ধব রয়েছে তারা সবাই লাইভটি দেখতে পাবে। পরবর্তীতে অবশ্যই অনেকেই দেখবে, কিন্তু লাইভ অবস্থায় অনেকে দেখার আগ্রহ থাকে, আপনারা তাদের জন্য অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন। আইজাক পলাশ আপনার সময় শুরু এখন থেকে। আচ্ছা আপনারা যারা দেখছেন ধন্যবাদ। আমাদের আমার প্রতিপক্ষ দেখলেন সে প্রথমে সে যে বিষয়টা নিয়ে আসছে যে যিশু ঈশ্বর না বা যিশু ঈশ্বর কখনো বলেননি। আমরা যদি দেখি যে অরিজিনাল আরামিক বাইবেল থেকে যেটাকে ট্রান্সলেট করার সময় নাউনকে প্রোনাউন করা হয়েছে, সেই জন্য সে তিনি এইগুলি করা হয়েছে। কিন্তু আমরা যদি অরিজিনাল ট্রান্সলেটে চাই, যখন তারা 8:28 ইয়েশুয়া বললেন আমি তোমাকে বলছি যে তুমি তোমার পাপে মরবে, যদি না তুমি বিশ্বাস করো যে আমি জীবন্ত ঈশ্বর প্রভু, তুমি তোমার পাপে মরবে। অর্থাৎ তিনি নাজাত দাতা,
তাকে যদি আপনি বিশ্বাস না করেন আপনার পাপে আপনি মরবেন, এবং নাজাতদাতা ঈশ্বর নিজেই নাজাতদাতা, সেই জন্যই যিশু মানুষ হয়ে পৃথিবীতে আসছেন। হ্যাঁ, তার দুটো চরিত্র ছিল, তিনি 100% মানুষ ছিলেন, 100% ঈশ্বর ছিলেন। এখন তিনি মানবীয় ভাবে অনেক কথা বলছেন, অনেক বিষয় বলছেন, এবং ঈশ্বরীয় ভাবে তিনি অনেক কিছু করছেন, আশ্চর্য আশ্চর্য কাজ করছেন। মৃতুকে জীবন দিয়েছেন, 4 দিনের মৃতু লাশারকে তিনি জীবন দিয়েছেন, তিনি জাইরের কন্যাকে জীবন দিয়েছেন, তিনি বিধবার একমাত্র পুত্রকে তিনি জীবন দিয়েছেন, তারা মরে গিয়েছিল তাদেরকে জীবন দিয়েছেন, এবং এই কাজগুলি তিনি করেছেন। ঈশ্বর যা করতে পারে তিনি সেইগুলি করেছেন। যেমন ইসরায়েলের লোকেরা তাকে পাথর মারতে আসছিল, তখন তিনি বলছেন আমাকে তোমরা কি জন্য পাথর মারো, তখন আমি যে ভালো কাজ করতেছি, আশ্চর্য কাজ করতেছি সেই জন্য, বলছেন না, কারণ তুমি তোমাকে নিজেকে ঈশ্বর বলে তুমি বলতেছো সেই জন্য। আমরা দেখি তারপরে যখন 14:6 আমরা যদি দেখি 14:6 যে যিশু তাকে, ইয়াশুয়া তাকে বললেন আমি জীবন্ত ঈশ্বর প্রভু। এখানে আমরা যদি প্রথম আরামিক হিব্রু বাইবেল পড়ি 1st century, তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। তারপর আমি যেটা বলছি যে প্রভু যিশু বললেন আমি ও পিতা এক, তখন ইহুদিরা আবার পাথর তুলল তাকে মারার জন্য। প্রভু যিশু তাদের উত্তর দিলেন আমি পিতার থেকে তোমাদের অনেক আশ্চর্য কাজ দেখিয়েছি, তার কোন কাজগুলির জন্য আমাকে পাথর মারতে চাইছো? ইহুদিরা তাকে বললো তুমি উত্তর দিল তোমার কোনো আশ্চর্য কাজের জন্য তোমাকে পাথর মারছি না, কিন্তু তুমি ঈশ্বরের নিন্দার জন্য, কারণ আপনি একজন মানুষ হয়ে নিজেকে ঈশ্বর বলেছেন। তাহলে যিশু খ্রিস্ট সেখানে যারা উপস্থিত ছিল, যারা দর্শক ছিল, যারা জিউস লিডার ছিল, জিউস ধর্মীয় লিডার ছিল, তারা তাকে বলতেছে যে আপনি নিজেকে ঈশ্বর বলছেন সেই জন্য আমাকে পাথর মারছি, কিন্তু রাহুল ভাই এটা বিশ্বাস করে না, কারণ উনি এটা দেখে না এবং উনি এটা দেখতেও চায় না। উনি বলতেছেন আর একটা বিষয়, উনি বলছেন যে ইশুহাক থেকে ঠিক আছে ইসরায়েল এর বংশ আসছে, ইসরায়েল থেকে আসছে, কিন্তু যে ইসমাইল থেকে যে আরবের লোকের আসছে বা হযরত মুহাম্মদ আসছে, তার কোনো রেফারেন্স উনি কোথাও থেকে দেখাতে পারবেন এবং কোনো বংশাবলিও দেখাইতে পারবেন। তাহলে এইখানে উনি বলতেছে উনি ইন্ডিয়ান, এখন উনি ইন্ডিয়ান হয়ে উনি কিভাবে ইশুহাকের বংশ হন, ঠিক আছে। আবার আমরা বাঙালি হিসাবে কিন্তু সবাই নাজাত পাচ্ছি, পরিত্রাণ পাচ্ছি যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে। বাঙালি পাচ্ছে, পৃথিবীর আফ্রিকানরা পাচ্ছে, পৃথিবীর সব দেশেই নাজাত পাচ্ছে, পৃথিবীর সব দেশে সুসমাচার পৌঁছাইতেছে, সবাই নাজাত পাচ্ছে, সবাই নতুন নতুন ভাষায় কথা বলতেছে, নতুন নতুন ভাষা, এখানে পবিত্র আত্মার ভাষা। আমরা যখন পবিত্র আত্মা পাই তখন পবিত্র আত্মা আমাদের জিহ্বা ব্যবহার করে, ঈশ্বরের প্রশংসা করে পবিত্র আত্মার ভাষায়। এই ভাষা মানে তেলুগু ভাষা না, ঠিক আছে। উনি বুঝতে ভুল করছে, যিশু খ্রিস্ট বলছে এখানে নতুন নতুন ভাষার কথা, এইখানে তিনি ওই কথা বলেন নাই, ঠিক আছে, তার পবিত্র আত্মার ভাষার কথা বলছে। তারপরে আমরা যদি চাই যে যিশু খ্রিস্ট উনি যে কথা নিয়ে আসছে, আমরা আবার সেই রেফারেন্সে যাই, যে আমরা যদি দেখি যে এ বিষয়ে কোরআন কি বলে, যে কোরআন সুরা 87 সুরা আলা 14-18, নিশ্চয়ই সে সফল কামী বিজয়ী হবে যে পবিত্র হয়, হ্যাঁ, আর নিজের মালিকের নাম স্মরণ করে। এবং লেখা রয়েছে এখানে যে নিশ্চয়ই এটা বেহেস্তে যাওয়া সম্পূর্ণ নিশ্চয়তা আগের কিতাবগুলিতে রয়েছে। আগের কিতাব বলতে তৌরাত, জবুর, ইঞ্জিল বুঝায়, এবং যেহেতু ইঞ্জিল কোরআনের আগেই, তাহলে আগের কিতাব বলতে সাধারণত ইঞ্জিলকেই বোঝানো হয়েছে। আমরা যদি দেখি তারপরে দেখি সুরা আল মায়েদা বলছে মরিয়াম পুত্র ঈশাকে তার পূর্বে অবতীর্ণ তৌরাতের সমর্থক রূপে তাদের পরে পাঠিয়েছিলাম, এবং তিনি ছিলেন পূর্বে অবতীর্ণ তৌরাতের সমর্থক রূপে, এবং সেই কথাই পুরাত বাইবেলের পুরাতন নিয়ম সাক্ষ্য দেয়, তৌরাত সাক্ষ্য দেয়, এবং তিনি মুত্তাকিদের জন্য পবিত্র পথের নির্দেশ এবং আদেশ রূপে তাকে ইঞ্জিল দিয়েছিলাম, তার মধ্যে আছে পবিত্র হবার পথ এবং আলো। তাহলে কোরআন স্বীকার করে যিশু খ্রিস্ট পবিত্র হবার পথ এবং আলো। কোরআন কখনো বলে নাই যে যিশু খ্রিস্ট শুধু ইসরায়েলীদের জন্য আসছে। তাহলে আমরা দেখি সুরা আল ইমরান, আর যারা তোমাকে অর্থাৎ প্রভু যিশু খ্রিস্টকে অনুসরণ করে তাদের আমি কিয়ামতের দিন পর্যন্ত তোমাকে প্রভু যিশু খ্রিস্টকে অস্বীকারীকারীদের উপরে, কাফেরদের উপরে বিজয়ী করে রাখবো। তাহলে দেখা যাচ্ছে যিশুকে যারা অস্বীকার করে তাদের উপরে তাকে, যারা তাকে স্বীকার করে তাদেরকে বিজয়ী করে রাখবে, সুরা আল ইমরান 55 স্পষ্ট করে বলতেছে। আমরা যদি দেখি কোরআন আরো বলতেছে সুরা মরিয়ম 19:37-39, অবশ্যই ঈশ্বর আমারও তোমাদের মালিক, অতএব তোমরা সবাই তার ইবাদত করো, আর এটাই হচ্ছে সরল সহজ পথ। দলগুলো নিজেদের মধ্যে ঈসা মসীহকে নিয়ে নানা মতনৈক্য সৃষ্টি করলো, অতএব যারা ঈসা মসীহকে অস্বীকার করলো তাদের জন্য রয়েছে এক কঠিন দিনের দুর্ভোগ।
তাহলে এটা এটা কোরআন বলছে, যেহেতু কোরআন আরবিতে রচনা করা হয়েছে তাহলে আরবিতে কেন কোরআন যে ইসলামের যে ঈশ্বর আল্লাহ আছে কোরআন আরবি আরবিদের লোকদের দিচ্ছে, তাহলে ঈশা মসিহের সম্পর্কে এই কথাগুলি কেন কোরআন বলতেছে? সেটা নিশ্চয়ই আরবির লোকদের সম্পর্কে বলতেছে যারা আরবি ভাষায় কথা বলে। হ্যাঁ, যেদিন তারা আমার সামনে হাজির হবে সেদিন তারা ভালোই করেই শুনবে ও জানতে পারবে এবং ভালো করেই দেখতে পারবে, কিন্তু আজ এ জালেমরা সুস্পষ্ট ভাবে গোমরা হইতে নিমজ্জিত রয়েছে। সুতরাং তারা যিশু ঈশা মসিহকে যিশু খ্রিস্টকে অস্বীকার করতেছে যে তিনি কি, তিনি যে নাজাত, তা অস্বীকার করতেছে। তারা কি জালেম? তারা গোমরা হইতে নিমজ্জিত হয়ে রয়েছে, সুতরাং তারা স্বীকার করে না, কারণ তারা গোমরা হইতে নিমজ্জিত হয়ে রয়েছে। ঈসা মসিহ কে সেটা তারা স্বীকার করতে চায় না। পবিত্র আত্মায় পাকরুহুতে যার জন্ম হয়েছে, এবং অনেকের নাম উনি বলতেছে, অনেকের নাম আছে যিশু, অনেকের নাম আছে ঈসা, হ্যাঁ, কিন্তু তার আসল নাম হচ্ছে ইয়েশুয়া। ইয়েশুয়া নামে অর্থ নাজাত দাতা, হিব্রু ওয়ার্ড। এবং এই নাম উনি নিয়ে আসছেন কারণ পাকরুহুতে ওনার জন্ম হয়েছে, যিশু খ্রিস্টের জন্ম হয়েছে পাকরুহুতে, এবং সেটা কোরআন স্বীকার করে যে পাকরুহুতে যিশু খ্রিস্টের জন্ম হয়েছে। যিশু খ্রিস্ট পবিত্র, পাকরুহু মানে পাকরুহু নিজেও ঈশ্বর, পাকরুহুতে জন্ম হয়েছে, ঈশ্বর থেকে তিনি মানুষ হয়েছেন। এইখানে জন্ম কথা বলানো হয়েছে যে তিনি মানুষ হয়েছে, মানব রূপ ধারণ করেছেন, সেই জন্য জন্ম কথা ব্যবহার হয়েছে এখানে। তারপরে প্রভু যিশুকে এই মুহূর্তে আপনার জীবনের একমাত্র নাজাতদাতা বলে যদি স্বীকার করেন, আপনার জীবনের প্রভু হিসেবে গ্রহণ করেন, প্রভু যিশুর মধ্যে দিয়ে নাজাত পাবেন। এটা সবার জন্য, এটা বাঙালিরা পাচ্ছে, পৃথিবীর সবাই পাচ্ছে, আমরা পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা তো জিউস না, আমরা কেন পাচ্ছি নাজাত? আজকে আমি পবিত্র আত্মা গ্রহণ করে আমি নতুন নতুন ভাষায়, মানে পবিত্র আত্মার ভাষায় ঈশ্বরের আরাধনা প্রশংসা করতেছি, এবং নিজে বললেন রোগদেরকে সুস্থ করাবে। হ্যাঁ, অনেকেই সুস্থ হয়েছে, আমি নিজেও সুস্থ হয়েছি। হ্যাঁ, ক্যান্সার, টিউমার, বিভিন্ন রোগ থেকে সুস্থ আমি নিজে সুস্থ হয়েছি, অন্যদেরকেও সুস্থ হয়েছে প্রার্থনার ফলে। সুতরাং এইখানে যে কাজগুলি যিশু বলছে সেগুলি হচ্ছে আমাদের জীবন দ্বারা হচ্ছে। আর উনি যে প্রফেটের কথা বলছে যে পেরিত 11:27, আমি বলছি বাপ্তিস্মদাতা যখন শেষ নবী যিশুর কথা অনুসারে, কিন্তু পেরিত পুস্তকে 11:27 সেটা হচ্ছে যে পবিত্র আত্মার দান রূপে অনেককে পেরিত রূপে, অনেককে প্রফেট রূপে, এখানে এই প্রফেট আর পুরাতন নিয়মের যে চিরন্তন প্রফেট যাদেরকে যিশুর জন্মের আগে পাঠানো হয়েছে প্রফেসি করতে, আর এই প্রফেটের মধ্যে পার্থক্য রয়েছে। এই প্রফেট শুধু যিশু খ্রিস্টের বিষয়ে কথা বলে এবং পবিত্র আত্মা দ্বারা তারা কথা বলে, প্রফেসি বলে, সেই জন্য তাদেরকে প্রফেট বলা হয়। তারা মনোনীত প্রফেট না। হ্যাঁ, মনোনীত প্রফেটরা 24 জন প্রাচীনের, স্বর্গে যে 24 জন প্রাচীন তাদের মধ্যে থেকে 24 জন প্রফেট। হ্যাঁ, ও যিশু কিন্তু কোনো প্রফেট না, তিনি ঈশ্বর। হ্যাঁ, লোকেরা জানতো না, সেই জন্য যিশুকে প্রফেট বলে ভাবছে যেন, কারণ তিনি নবীদের মতোই বিক্রমশালী ভাবে কথা বলতেন, অনেক বিজ্ঞতার সাথে কথা বলতেন। লোকেরা তাকে শিক্ষক বলছে, গুরু বলছে, নবী বলছে, তাতে কি যা আসে যায়, তিনি কি বলছেন সেটাই হচ্ছে আসল কথা। তাহলে আমরা দেখতে পাই যে নরকের আগুনের শাস্তি থেকে আপনি রক্ষা করতে পারবেন যদি আপনি যিশু খ্রিস্টকে গ্রহণ করেন, যেটা কোরআন নিজেই সাক্ষ্য দিতেছে। এবং আমরা যদি দেখি যে সূরা মরিয়ম 19:20-22 আমরা দেখি যে মরিয়াম তাকে জিজ্ঞাসা করলেন, আমার ছেলে হবে কিভাবে, আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি, তুমি তো কুমারী সতী, আমি তো কুমারী সতী। তিনি উত্তর দিলেন, হ্যাঁ, এভাবেই হবে, কারণ ঈশ্বর বলেছেন এ কাজ আমার জন্য খুবই সহজ, আমি যে সন্তানকে মানুষের জন্য কুদরতের একটি নিদর্শন, আমার কাছ থেকে অপার অনুগ্রহ তুল্য একটি মানুষ বানাবো। মূলত এটা ছিল এক স্ত্রীকৃত সত্য ব্যাপার, এটা এক সত্য ব্যাপার যে যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে নাজাত হবে পৃথিবীর, সমস্ত পৃথিবীর। এটা ছিল এক ঈশ্বরের সেই সৃষ্টির প্রথম থেকে স্ত্রীকৃত ব্যাপার যে নাজাত দাতার মধ্যে দিয়ে যে সমস্ত জগৎকে তিনি নাজাত দেবেন, যেটা আমরা আদি পুস্তক বাইবেলের তৌরাতের আদি পুস্তক 3:15 বললাম প্রথমেই। এবং প্রত্যেকেই, এবং এখন দেখেন আপনি সূরা নেসা 159 বলছে পাক কিতাবীদের, যারা পাক কিতাব পড়ে সত্যিকার অর্থে পাক কিতাব করে পবিত্র হওয়ার জন্য ভালো মন নিয়ে, প্রত্যেকের জন্য নয়েছে মৃত্যুর, প্রত্যেকে যারা পাক কিতাবীদের খোদার নাজিল করা পাক কিতাব পড়ে ও মেনে চলার চেষ্টা করে তাদের মধ্যে প্রত্যেকে নিজেদের মৃত্যুর পূর্বে ঈসা মসিহকে নাজাতদাতা রূপে বিশ্বাস করবেই, এবং কিয়ামতের দিন তিনি তাদের বিচার করবেন। যারা ঈসা মসিহকে সঠিকভাবে বিশ্বাস করবে না, নাজাতদাতা রূপে বিশ্বাস করবেন না, তিনি তাদের বিচার করবেন। সেই জন্যই যখন 14:24 কি বলছে, তুমি যদি আমাকে বিশ্বাস না করো যে আমি সেই জীবন্ত ঈশ্বর, তাহলে তুমি তোমার পাপে মরবে, কারণ তিনি এসেছেন ঈশ্বর হয়ে, নাজাতদাতা হয়ে আমাদের পাপ থেকে তিনি মুক্তি করতে, তাই তিনি আমাদের ঈশ্বর। আমরা যদি দেখি কোরআনের
কতগুলি ভার্স এখানে রয়েছে যা যীশু খ্রিস্টকে কি বলছে যে খোদা থেকে রহমত, খোদার রুহু দ্বারা জাত মানুষ, খোদার কালাম, খোদার রুহু, মরিয়ম পুত্র, নারীর সন্তান অর্থাৎ আলমসিহ। আলমসিহ অর্থ হচ্ছে যে যিনি আমাদের মুক্তি দিতে আসছেন, তিনি সেই অভিষিক্ত মসিহ। বেগুনাহ পবিত্র পুত্র, হ্যাঁ, পাকরুহুর দ্বারা সাহায্যকারী লাভ, পাকরুহুর দ্বারা যার জন্ম হয়েছে তাকে বলা হচ্ছে এ দুনিয়া ও আখেরাতের নির্দেশ স্বরূপ। আর উনি বলতেছে যে তিনি আসছেন ইসরায়েল জাতির জন্য। তাহলে কোরআনে আল্লাহ কেন কোরআনে এইগুলি বলবে, কেন ঈশা সম্পর্কে রেফারেন্স দেবে? সেটা তো জিউসদের মধ্যেই সীমিত হওয়া দরকার ছিল, কেন সেটা কোরআনে আসলো? তাহলে কারণ কোরআনে যীশু খ্রিস্টের এই এই সম্পর্কে এই তথ্যগুলি দেওয়া হয়েছে যেন তার মধ্যে দিয়ে সমস্ত জাতি নাজাত পায়, খোদার সান্নিধ্যপ্রাপ্ত ব্যক্তিদের অন্যতম, মানব জাতির জন্য নিদর্শন, শেষকালের চিহ্ন। এবং তিনি মৃতদের জীবন দেন, অন্ধদের চোখ খুলে দেন, কুষ্ঠরোগীদের সুস্থ করেন, কতিপয় হারাম জিনিস হালালকারী। কোরআন এই সমস্ত সাক্ষ্য দিচ্ছে এবং আপনি সেটা বিশ্বাস করবেন না? আজব ব্যাপার। আচ্ছা, আজকে আমরা দেখলাম যে এই সাক্ষ্য যেটা দিছে যে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, এটা আমার ইমেল নম্বর। হ্যাঁ, আপনি যে কোনো চার্চে গিয়ে এই বিষয়ে শিক্ষা নিতে পারেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যাভেন ফর হোপ, সাবস্ক্রাইব করতে পারেন। সব জায়গায় এই নাজাত আপনাকে পেতেই হবে, কারণ ঈশ্বর স্বর্গ পবিত্র স্থান, সেখানে যেতে হলে সবাইকে পবিত্র হতে হবে, যেটা এখানে বলা হয়েছে যে নিশ্চয়ই যে সফল হবে, সূরা আলা 87:14-18, সেই বিজয় হবে যে পবিত্র হয়। এখন উনি বলছে যে আপনার একটা জিনিস বলবেন, রাহুল ভাই বলছে যে কোনো মানুষ নাকি পবিত্র হয়ে জন্মায় না, আদম থেকে জন্মানো কোনো মানুষ নাকি পবিত্র হয়ে জন্মায় না। আবার উনি ইয়োবের রেফারেন্স টানছেন যে নারীর গর্ভে যারা জন্মায়, আদমের দ্বারা থেকে যারা আসে, হ্যাঁ, তারা সবাই পাপি। কিন্তু আমরা দেখতে পাই সবাই পাপি না, সবাই পাপি না, এবং সবাই পাপ করে নাই, সবাই পাপি না। উনি এটা বলতে চাচ্ছে, কিন্তু সবাই পাপি, কারণ সবাই পাপ করেছে। আপনি যদি নিজে দেখেন আপনার পাপে জন্ম হয়েছে, পাপ আপনি করতেছেন, এটা নিজেকে পরীক্ষা করে দেখেন, এটা তো বলারও প্রশ্ন রাখে না। সবাই পাপ করছে, সবাই ঈশ্বরের গৌরববিহীন হয়েছে, আদম থেকে জন্মানু সবাই পাপি। সেই জন্য একজন পবিত্র মানুষের দরকার ছিল, যিনি আমাদেরকে একই সঙ্গে ঈশ্বর, কারণ ঈশ্বরই আপনাদেরকে নাজাত দিতে পারে, এবং একই সঙ্গে মানুষ। সেই জন্য তিনি একই সঙ্গে মানুষ হয়েছেন, ঈশ্বর হয়েছেন, 100% মানুষ, 100% ঈশ্বর হয়ে তিনি আমাদের জন্য তিনি তার কোরবানি হয়েছেন, যেন তার রক্ত দ্বারা ধুয়ে আমরা পরিষ্কার হই। এখানেই তার ভালোবাসা, দয়া, অনুগ্রহ দেখিয়েছেন। তিনি আমাদের জন্য রক্ত দিয়ে আমাদেরকে পরিষ্কার করেছেন, কারণ রক্ত শোচন ব্যতিরিকে পাপের মোচন হয় না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 30,00,000 শহীদের রক্তের বিনিময়ে, রক্ত শোচন ব্যতিরিকে বাংলাদেশ স্বাধীন হয় নাই। আজকে আমাদের যে স্বাধীনতা দরকার, আত্মিক স্বাধীনতা দরকার, পাপ থেকে মুক্তি দরকার, তা আমরা একমাত্র করতে হতে পারি যদি আমরা ঈসা মসীহের পবিত্র রক্ত দ্বারা মুক্তি লাভ করি এবং স্বর্গে প্রবেশ করার, তাহলে পবিত্র স্বর্গ পবিত্র স্থান, সেখানে যেতে হলে আমাদের অবশ্যই পবিত্র হতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং যীশু খ্রিস্টই হচ্ছে যে সেই স্বর্গে যাওয়ার একমাত্র পথ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব আইজাক পলাশ। আমি ব্রাদার রাহুল হোসেন, আপনার সময় শুরু, আপনি দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদের 3 নম্বর পর্ব চলছে। তারপরে দেখেন, আবারও বলছি, বারবার বলছি যে আমি আসলে কি আলোচনা করেছি তিনি ধরতে পারেননি, এবং আমি বলেছিলাম জিজাস ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্ট সমগ্র মানুষ জাতির নাজাত দাতা নয়। তিনি যে 4টে রেফারেন্স দিয়েছেন সমুদ্র মানুষ জাতির নাজাত দাতা, আমি ভেঙে ডিস্ট্রয় করে দিয়েছি যেটা সমস্ত মানুষ জাতির নাজাত দাতা বাইবেলের যে ভার্স গুলোতে আছে, সেগুলো মূল পাণ্ডুলিপি আপনাদেরকে দেখিয়েছি সেখানে নেই। তার মানে আবার আমার কথাটাই ঠিক থেকে গেল। কোরআনের দাবি যে স্পষ্ট প্রমাণিত হলো যে যীশু খ্রিস্ট শুধুমাত্র বানি ইসরায়েলের নাজাত দাতা। আইজাক পলাশ সাহেব একটা হাস্যকর তথ্য দিয়েছেন, তিনি বলেছেন কোরআনে নাকি কোথাও নেই যীশু খ্রিস্ট শুধুমাত্র বানি ইসরায়েলের জন্যই এসেছে। আরে আমি গসপেল অফ ম্যাথিউ 15:24 ভার্স বলেছি, যীশু বলছে আমি শুধুমাত্র বানি ইসরায়েলের হারানো মেষদের জন্যই প্রেরিত হয়েছি, অন্য কারোর জন্য নয়। একদম অস্বীকার করে দিয়েছে, কারোর জন্য নয়, শুধু বানি ইসরায়েলের হারানো মেষদের জন্য। তারপর তিনি বললেন কোরআনে নাকি কোনো জায়গায় নেই, আসলে তিনি কোরআনটা পড়েনি, অথবা পবিত্র আত্মা উনার তার কাছে মুহূর্তে নেই, তাই ভুল করছেন। দেখেন সূরা ইমরান আয়াত নম্বর 49, আল্লাহ বলছে ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল, ঈসা নবীকে বানি ইসরাঈলের জন্যই করা হয়েছে।
তিনি কত বড় যে একটা কোরআন প্রসঙ্গে মিথ্যা কথা বললেন যে কোরআনে নাকি নাই। আরে দাদা, কোরআনেও আছে বাইবেলও আছে, আপনি মনে আমার আলোচনা শুনছেন না, সম্ভবত ঘুমাচ্ছেন। এরপরে একটা কথা বলেছে, আশ্চর্য হলাম, উনি প্রথম আলোচনা করতে গিয়ে যিশু যে ঈশ্বর এটা প্রমাণ করছে। আজকের আলোচ্য বিষয় না যিশু ঈশ্বর খ্রিস্টন না, উনি ক্রস করে একটা আর্গুমেন্ট দিয়েছে, তাই জব দিয়েছি। তারপর যিশুকে ঈশ্বর প্রমাণ করার জন্য তিনি জোহানের আট অধ্যায় আঠাশ নম্বর পদ দিয়েছে, কিন্তু আট নম্বর অধ্যায় আঠাশ নম্বর পদে তেমন কিছুই নেই। আসলে আমি পড়ছি কি আছে, তখন যিশু তাদের বললেন, যখন তোমরা মানব পুত্রকে উচিতে তুলবে তখন জানবে যে আমি তিনি, এবং আমি নিজের থেকে কিছুই করি না, পিতা যেমন শিখিয়েছেন তেমনই করি। মানে যিশু নিজে বলছে, আমি নিজে থেকে কিছুই করি না, পিতা মানে ঈশ্বর যেমন শিখিয়েছে তেমন করি। যিশু যদি ঈশ্বর হবেন তো তিনি বলছেন, আমি নিজে থেকে কিছুই করি না, তো এটা ঈশ্বর, ঈশ্বর নিজে থেকে কিছু করে না, আজীব ব্যাপার। তার মানে বোঝা যাচ্ছে এটাও গরুর গাড়ির হেডলাইট। আরেকটা তিনি বলছেন যে আসলে আমি নাকি মনে মনে কথা বলছি। আরে ভাই, কাকে খেলা শিখাচ্ছেন ভাই? ওই মাঠের অনেক পুরাতন খেলোয়াড় আমরা। আপনি যে তথ্যগুলো দিচ্ছেন প্রত্যেকটা জবাব আমি পাই টু পাই দিচ্ছি, কিন্তু আমার যে কথাগুলো জবাব প্রত্যেকটা আসেনি, আসেন আমি আরো কিছু বলি। প্রথম কথা তিনি বলেছেন, দেখেন যে যিশু 100% ঈশ্বর আর 100% মানুষ। যিশু নাকি তিনি ঈশ্বর মানুষের রূপ ধারণ করে চলে এসেছেন। আসেন, তুমি খেলা কাকে শেখাও, অনেক পুরান খেলা খেলোয়াড় আমরা। এটা হচ্ছে বাইবেল, আমি বাইবেল থেকে দেখাচ্ছি। বাইবেল, বাইবেল দেখেন, এটা বাইবেল বর্ণনা পুস্তক 23:19 ভাষ্য বলছে, ঈশ্বর তো মানুষ নন যে মিথ্যা বলবেন, মানুষ থেকে তার জন্ম নয় যে মন বদলাবেন, তিনি যা বলেন তা করেন। দুটো কথা বাইবেল বলছে, ঈশ্বর মানুষ নন এবং তিনি মানুষের পেট থেকে জন্মগ্রহণ করে না, অথচ যিশু মানুষ ছিলেন, যিশু মরিয়মের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। আমাদের পাদ্রী সাহেব তিনি বলছেন, যিশু নাকি ঈশ্বর বা যিশু মানুষ, আজীব ব্যাপার। বাইবেল বলছে ঈশ্বর মানুষ, জীবিত করেছেন, অত যিশু ঈশ্বর। সাগর ভাই, বাইবেলের মধ্যে জহিস্কেল বলে একজন নবী আছে, ইজেকিল বলে একজন নবী আছে, জহিস্কেল 37:1-4 এই জহিস্কেল নবী 1000 মৃত মানুষকে জীবিত করেছে। যিশু তো 3-4 মৃতকে জীবিত করেছে, জহিস্কেল নবীতে 1000 মৃত মানুষকে জীবিত করেছে। জহিস্কেলকে তাহলে আপনারা ঈশ্বর হিসেবে বিশ্বাস করেন? আজীব ব্যাপার। আর বাইবেলে যিশু নিজে বলেছে, গসপেল অফ জন 5:30 ভার্সে বলছে যিশু, আমি নিজে থেকে কিছুই করতে পারি না, ঈশ্বর যেমন বলে আমি তেমনই করি। মানে যিশু তিনি মৃতকে নিজের ইচ্ছায় জীবিত করতে পারতেন না, কেন স্পষ্ট যিশু বলছে, নিজে থেকে কিছুই করি না, বরং ঈশ্বর আমাকে দিয়ে করিয়ে নেয়। যিশু নিজে করে না, কোরআনও আছে যে যিশু, তিনি বলছেন যে কোরআনে নাকি যিশুকে বলা হয়েছে যে তিনি মৃতকে জীবিত করতে পারতেন। চ্যালেঞ্জ করলাম, কোরআনে কোনো জায়গায় নাই যে যিশু মৃতকে জীবিত করতে পারতেন। কোরআন বলছে যিশু বিইজনিল্লাহ এই কথা বলে মৃতকে জীবিত করতেন। বিইজনিল্লাহ মানে কি? তুমি আল্লাহর মানে ওঠো, মানে আল্লাহর নাম নিয়ে যিশু মৃতকে জীবিত করতেন, যিশু না করছেন আল্লাহ। এতটুকু বোঝারও তাদের সামর্থ্য নেই, আবার নাকি তারা পবিত্র আত্মা নিয়ে ঘোরাফেরা। বাইবেল থেকে প্রমাণ করবো যে মোহাম্মদ ইসমাইল থেকে প্রমাণিত, এর জন্য রাহেকুল মাকতুম থেকে 187 পৃষ্ঠায় বিস্তারিত দেওয়া আছে যে ইসমাইল থেকে মোহাম্মদ ইসলামের যে জন্ম তার বংশ তালিকা পেশ করা হয়েছে। আসেন তারপরে একটা দেখি, তিনি বলছেন, আমি বলেছি মার্কের 16:15-16 বলা আছে, যারা যিশুকে বিশ্বাস করবে তারা সাপ ধরবে, সাপ নাকি কামড়াবে না। বাইবেল বলছে সাপ ধরবে, সাপ নাকি কামড়াবে না, তার অসুস্থ মানুষের মাথায় হাত দিবে, মানুষ নাকি সুস্থ হয়ে যাবে। তো পৃথিবীতে তো করোনা ভাইরাস, সাগর ভাই, পৃথিবীতে তো করোনা ভাইরাস, এসব করোনা ভাইরাসকে খ্রিস্টান পাদ্রি থেকে সব পাঠিয়ে দেন না, যে তারা হসপিটালে গিয়ে ওই করোনা ভাইরাস যাদের হয়েছে তাদের কপালে হাত দিবে তারা সুস্থ হয়ে যাবে। আপনাদের কানাডা, আফ্রিকা, আমেরিকা, আমি তো জানি ওই দিকে নাকি করোনাতে বেশি আক্রান্ত হয়েছে, যেদিকে খ্রিস্টান বেশি সেই দিকে করোনা ভাইরাস আক্রমণ বেশি, তো তাদেরকে মাথাতে হাত দিয়ে একটু সুস্থ করে দেন, নতুন নতুন ভাষায় কথা বলবেন। উনি বলছেন এটা নাকি পবিত্রত্বর ভাষা, আজীব ব্যাপার, পবিত্রত্বর ভাষা। ওই যে যিশুকে যারা বিশ্বাস করবে তাদের মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে এই সাইন, এই লক্ষণ প্রকাশ পাবে, তার নতুন নতুন ভাষায় কথা বলবে। আমি একটা তেলুগু ভাষা বলেছি, উনি বলতে পারেননি, উনি মানে পবিত্র আত্মার উপরে চাপিয়ে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে, আজীব ব্যাপার। এরপর দেখেন,
কি বলছে নবী তার আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ফাতেমা আমি তোমাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবো না। তো ঠিকই তো, কোন নবী তারা কিয়ামতের মাঠে তার নিজের আত্মীয় বলে যে জান্নাতে চলিয়ে দেবে, জান্নাতে ঢুকে দেবে, কোন নবী রাসূলকে ইখতিয়ার দেয় নাই। আরে ভাই বাইবেলটা এরা পড়ে না। আরে বাইবেলের মধ্যে নূহ আলাইহিসসালাম তার সন্তান কেনানের ঘটনা আছে, নূহ কি তার সন্তান কেনানকে জান্নাতে নিয়ে যেতে পারবে? লূত আলাইহিসসালাম তার স্ত্রীকে, লূত তার স্ত্রীকে জান্নাতে নিয়ে যেতে পারবে না? আসেন মার্ক দশল আপনার তিন অধ্যায় 31-35 নম্বর, যিশু কি বলছে? যিশু তার সঙ্গী থেকে ক্লাস নিচ্ছে, মানে শিক্ষা দিচ্ছে, যিশুর এবং মেনে চলে, তারা হচ্ছে আমার মা, তারা আমার বাপ। মুহাম্মদ ফাতেমাকে বলেছে যে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, যদি আমল না করো, আমল করো আমি তোমাকে সুপারিশ করব, আমল না করলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। আর যিশু তার মাসে কি ভাষা ব্যবহার করেছে? কে আমার মা, কে আমার ভাই? যারা ঈশ্বরের বাক্য মানে এবং আমল করে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে, তারা আমার মা, তারা আমার ভাই। তার জন্য তো বলি যে লোকের চোখে আপনি ছোট্ট সরিষার দানা দেখতে পাচ্ছেন, আপনার চোখে যে বড় একটা বল ডাক ঢুকে আছে এটা দেখতে পান না? আজীব ব্যাপার, তুমি মহারাজ, সাধু হলে আজ আমি আর চোর বটে? যিশু তার মাকে অস্বীকার করে দিয়েছে, কে আমার মা, কে আমার যিশু বাণী সেলের জন্য আমরা দেখেছি উনি মিথ্যা কথা বলেছে, কোরআনের কিছু পড়েনি, শুধুমাত্র কোথা থেকে একটু জাস্ট দেখে এসেছে। এরপর তিনি বলছে যারা যিশুকে বিশ্বাস করবে তারাই নাজাত পাবে। সাগর ভাই আপনি যিশুকে বিশ্বাস করেন না নবী ঈসাকে? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি, ওনার কথা অনুযায়ী আমরাও জান্নাত যাব। সাগর ভাই এবার দেখেন যিশুকে বিশ্বাস, যিশুকে কেমন বিশ্বাস? যিশু বলছে যারা আমাকে সরিষা দানা পরিমাণে বিশ্বাস করে তারা কি করবে জানেন? সরিষা দানা পরিমাণে যারা যিশুকে বিশ্বাস করবে, যিশু বলছে লুকের 17:6 নম্বর ভাগ, যারা আমাকে সরিষা দানা পরিমাণে বিশ্বাস করে তারা যেটা একটা তুত গাছকে বলে পরে ওই সমুদ্রে চলে যা, গাছটা নাকি সমুদ্রের মধ্যে পড়ে যাবে। আমাদের পাস্টার আছে, আমি বলছি আমার হাতে বাম হাতে এই যে ঘড়ি আছে, একটু যিশুকে তো বিশ্বাস করেন, বাম হাতে ঘড়িটা ডান হাতে করে দেন দেখি। যিশু এরপরে বলছে বিশ্বাসটা মানে কি, বিশ্বাসের মানদণ্ড কি? যিশু বলছে মথি 17:20 নম্বর ভার, যারা যিশুকে সরিষা দানা পরিমাণে বিশ্বাস করে তা যদি পাহাড়কে বলে পাহাড় তুই সরে ওই নদীতে পড়, তো পাহাড় নাকি নদীতে পড়ে যাবে। কোন পৃথিবীর কোন খ্রিস্টান আছে যে যিশুর এই ইমানের যে বৈশিষ্ট্যটা বলেছে সরিষা দানা পরিমাণ, বড় ইমানদারের কাজ না সরিষা দানা পরিমাণ? আমাদের নবী বলেছেন কি দেখেন, সে বুখারীতে আছে যে ইমানের 70টা রুকন আছে, সবচেয়ে সূক্ষ্ম ইমান হচ্ছে সেটাই যে রাস্তায় যদি কোনো পাথর থাকে পাথর ফেলে দিবে। আমরা মুসলিমরা ইমানে পরীক্ষা দিতে পারো, খ্রিস্টানরা তারা পরীক্ষা দিতে পারবে না, কেন? তারা ইমানদার নয়। যিশু বলেছে যারা ইমানদার তাদের মধ্যে থেকে তার তুত গাছকে সরে যেতে হলে সরে যাবে। এইসব কথাগুলো তার মানে বুঝতে পারছেন তারা একবারে নাজাত পাবে না, নাজাত যদি পেতে হয় একটা তুত গাছ সরিয়ে। যিশু কি বলছে দেখেন, যিশু বলছে লুক 18:25 নম্বর ভাগ, ধনী ব্যক্তিদের জান্নাত যাওয়া সহজ নয়, বরং উটের সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, তবে ধনীদের নাজাত নেই। সাগর ভাই কোনো বড়লোক স্বর্গে যেতে পারবে না। লুক 18:25 নম্বর ভাগ বলছে যে সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, ধনীদের নাজাত সম্ভব নয়। মানে বড় লোক যারা তারা জান্নাত যাবে না, নাজাত পাবে না। আমি ভাই একটু আমার একটু ভাই আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো না কেন, কারণ আমাকে নাজাত পাবো না। দুই, যিশু বলছে মথি 5:26 নম্বর ভাগ বলছে তোমার পকেটের শেষ পয়সাটা যদি পকেটে থেকে যায় আর তুমি মৃত্যুবরণ করো তোমার নাজাত নেই। মানে পকেটে যদি আপনার টাকা থাকে, যদি দান না করে দেন সব টাকা, এক টাকা রাখা যাবে না, আপনি জান্নাত যেতে পারবে না। অতএব কোনো পৃথিবীর কোন খ্রিস্টান তারা জান্নাত যেতে পারবে না, কেন? তাদের পকেটে টাকা আছে, আইজাক পলাশের পকেটে সম্ভবত টাকা আছে, টাকা থাকলেই জান্নাত যেতে পারবে না। মথির 5:22 নম্বর ভাগ যিশু বলছে যে তুমি তোমার ভাইকে যদি মূর্খ বলো, আহম্মক বলো, তুমি জেনা করেছো, তোমার ডান চোখ যদি এই কর্মটা করে ডান চোখকে তুলে ফেলে দাও, কেন? কারণ এই তোমার ডান চোখের কারণেই তোমাকে জাহান্নামে যেতে হবে। মানে আপনি কোন নারীর দিকে যদি লালসার দৃষ্টিতে চোখ পড়ে যায়, আপনার ডান চোখ যদি দেখে, বাম চোখকে যতক্ষণ না তুলছেন আপনি নাজাত পাবেন না, আপনি জান্নাত যেতে পারবেন না।
একইভাবে মুথি পাঁচাদা 30 নম্বর ভার্স বলছে কোন ডান পা যদি অপরাধ করে বাম পাকে কেটে ফেলতে হবে, যে বাম পাকে আপনি না কাটেন আপনি নাজাত পাবেন না। চিন্তা করে দেখেন এগুলো নাজাত, যিশু কারো নাজাত চেয়েছেন? উনি বলছেন যিশু নিজের প্রাণটাকে কুরবানি দিয়েছে। চ্যালেঞ্জ করলাম গোটা বাইবেলের মধ্যে যিশু যে নিজের জীবনটাকে কুরবানি করে সে প্রমাণ করতে পারবে না, যিশুকে কুরবানি করা হয়নি, যিশুকে তার হাতে পেরেক পোতা হয়েছে, মাথায় তাকে কাটা তাজ দেওয়া হয়েছে। এবং জোহান 1:54 ভার্স বলছে যিশুকে যখন রোমান সম্রাটরা ইহুদিরা ধরার জন্য আসছে, খবর ছড়িয়ে গেছে যিশু তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। জোহান 40 করলাম যে দেখতে চান দেখে দেবো, যিশু পালিয়ে বেড়াচ্ছিলেন। যিশু নাকি মানুষকে নাজাত দিতে এসেছে তো তার মৃত্যুর খবর শোনা পরে পালিয়ে গেল কেন? আজীব ব্যাপার। তাহলে যিশু তিনি পরিত্রাণ দেওয়ার জন্য সমগ্র মানুষ জাতিকে আসেনি, শুধুমাত্র বানিসের জন্য। এই কথা তর্কের খাতিরে ফার্সেকা আর্গুমেন্ট ধরে নিতে পারি, মানুষ জাতির জন্য নাজাত দাতা নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে সমগ্র মানুষ জাতির নাজাত দাতা। সূরা আরাফ 158 নম্বর আয়াত থেকে আমরা বলেছি ইয়া আইয়ুহা রাসূল, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে ইন্না রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, নিশ্চয়ই আপনাকে পেয়েছি সমগ্র মানুষ জাতির নাজাতের জন্য, মুক্তির জন্য। এরপর তিনি বলছেন যারা যিশুকে স্বীকার করে না তারা গোমরা পথভ্রষ্ট। কোরআন থেকে কিছু আয়াত পেশ করেছে, আরে ভাই আমরা তো বিশ্বাস করি যারা যিশুকে বিশ্বাস করে না তারা পথভ্রষ্ট গোমরা। উনি তো আমরা কোরআন থেকে 10-12টা আয়াত পেশ করলো, যিশুকে বলা হয়েছে তিনি পবিত্র, তিনি পাথর দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। আরে ভাই কোরআনের আচ্ছা বিশ্বাস তো করি, কোথায় বিশ্বাস করলাম? যিশুর সত্তাকে আমরা অস্বীকার করছি, ঈসা নবীকে বিশ্বাস করি, আমরা মুসলিমরা ঈসা বলার পরে আলাইহিস সালাম বলি, আল্লাহ তোমার শান্তি বর্ষণ করুক। যিশুর মর্যাদা আছে পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 45 বলছে ওয়াজিহান ফি দুনিয়াল আখিরা, নিঃসন্দেহে জিজাস সেট ঈসা নবী তিনি ইহকালে সম্মানিত পরকালে সম্মানিত। নবী ঈসাকে আমরা অপমান অপদস্থ করি না, বরং যিশুকে পাঠানো হয়েছে বানিসালের নাজাতের জন্য, সেই সময়ের জন্য। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সময় এখন তারই আনুগত্য অনুসরণ করে মানুষকে নাজাত পেতে হবে, এর দ্বিতীয় কোনো বিকল্প কিছু নেই। এরপর তিনি বলছেন সবাই পাপি। আমি বাইবেল থেকে রেফারেন্স দিয়েছিলাম জেরেমিয়া 31:30 ভার্স, যে বলা হয়েছে যে টক খাবে তারই দাঁত ট্যাঙা হবে, বাপের পাপ ছেলের ঘরে পৌঁছাবে না। তিনি জবাব দেয়নি, শুধু অনার্থ দাবি করছে। তারপর তিনি বলছেন তারপরে তিনি এই কথা বলার পরে কোরআন থেকে যিশু কেউ অস্বীকার করে না, মুসলিমরা মুসলিম হওয়ার জন্য যিশু খ্রিস্টকে বিশ্বাস করা এটা ইমানের দাবি। আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি ইমান আনতে হবে। আমরা মূসাকে বিশ্বাস করি, ইব্রাহিমকে বিশ্বাস করি, আমরা জিজাসকে তথা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি এসেছিলেন পৃথিবীতে মানুষ ছেলে মানুষদেরকে নাজাত দেওয়ার জন্য। এখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে তার অনুসরণ করে মানুষকে জান্নাত যেতে হবে, বিকল্প কোনো পথ নেই। কোরআন হাদিস থেকে কিছু যিশুর তবে ঈসা নবী সম্মানিত হয়েছে এই মর্মে কিছু কোরআনের হাদিস পেশ করেছে। আরে ভাই আমাদের এগুলো বিশ্বাস করে যিশুর অনেক সম্মানিত নবী, তিনি রাসূল অবশ্যই। এরপর তিনি বলেছেন যে আমি তিনি জন দা ব্যাপটিস্টকে বলেছেন সর্বশেষ নবী, আমি পাল্টা 3টে ভাষ দিয়েছিলাম। আমি একটা প্রশ্ন করি, তিনি বলছেন সমগ্র মানুষ নাকি পাপী, আমি চ্যালেঞ্জ করে বলছি জোহন কি পাপ করেছিল? পলাশকে বলছি আজাক পলাশকে বলছি জোহন তিনি কোন পাপ করেছিল, জোহনের পাপটা দেখান, এবং তিনি মৃত্যুবরণ করেছে তাকে হত্যা করা হয়েছে, জোহন কি পাপ করেছে একটু জোহনের পাপটাকে দেখান। সাগর ভাই এবং শ্রোতা মন্ডলে দেখেন, কবে আদম কোন একটা গাছের ফল খেয়েছিল তার জন্য সে গোনা করেছিল, গোনা করে তাকে আল্লাহ জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করে দিয়েছে। এখন আদম যেহেতু পাপ করেছে তা আমরা সমস্ত মানুষ নাকি পাপী, প্রত্যেকটা আদম সন্তান নাকি পাপ নিয়ে জন্মগ্রহণ করে, এটা লজিক্যাল। আরে আদম পাপ করেছে, আদম পাপী। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতে বলেছে সূরা ফাতিরের 15 নম্বর আয়াত, যে একের বোঝা আরেকজনের উপরে বার পাবে না। আর খ্রিস্টানরা মনে করছে যিশু মানে ধন্যবাদ কিন্তু আপনার এখান থেকে ব্রাদার রাহুল হোসেন আপনার এখান থেকে শ্রোতা মন্ডলীর কাছে এতটাই কথা যে তার যতগুলো আর্গুমেন্ট দিয়েছে আমি সবগুলো কমপ্লিট করেছি। জিজাস ক্রাইস্ট ঈসা নবী, আমার বারবার একটাই দাবি, তিনি বানী ইসরায়েলের জন্য এসেছিলেন, বানী ইসরায়েলের নাজাতের জন্য। তিনি যেই প্রমাণগুলো দিয়েছিলেন যে সমগ্র মানুষ জাতির জন্য আমি সব খণ্ডন করেছি, পাল্টা তিনি জবাব দেন নাই। এরপর তিনি যিশু খ্রিস্টের কিছু সম্মানিত আয়াত, আপনি আপনি এই গুরুত্বপূর্ণ অংশটুকু শেষ পরের অংশে এবং শেষ অংশ যেটা আসছে সেখানে বলবেন। ব্রাদার রাহুল হোসেন আপনার ওখান থেকে কোনো একটা সমস্যা হচ্ছে, আপনি বারবার আমার কাছে মনে হচ্ছে যে ডিভাইস থেকে আপনি জয়েন করেছেন সেখানে কোনো ফোন আসে বা সামথিং রং, আপনি একটু পরপর মিউট হয়ে যাচ্ছেন, আপনার কিছু কিছু কথা
মিউট হয়ে আসছে, মানে আপনার কথা মিসিং হচ্ছে, সেটা অবশ্যই আপনার উপাস থেকে হচ্ছে, আপনি দয়া করে একটু দেখবেন। এ পর্যায়ে শেষ টার্ন 15 মিনিট, আইজাক পলাশ। আচ্ছা শ্রোতা, আপনারা যারা দেখছেন আপনাদেরকে আর একবার ধন্যবাদ দেই যে আপনারা ধৈর্য ধরে দেখছেন। আপনারা দেখলেন যে আমার প্রতিপক্ষ সে অনেক কথা বললেন যে যিশু নাকি শুধু ইসরায়েল জাতির জন্য, উনি কোনো ভার্স দেন না, মুখে মুখে কথা বলে, উনি কি বলে উনিই জানেন। ঠিক আছে, উনার কথাকে মুখের কথা বিশ্বাস করবেন? উনি কোনো রেফারেন্স ঠিক মতো দেখাতে পারেন না। আপনি উনি বলছেন জিএসকেল নাকি 1000-এর বেশি মৃত লোককে জীবিত করছে, নবী জিএসকেল। জিএসকেল একটা দর্শন দেখছে, স্বপ্ন দেখছে, শুনি স্বপ্ন দর্শনও জানে না, পূর্বের ডিবেট আপনি দেখছি এটার মানেও জানেন না। জিএসকেল একটা স্বপ্ন দেখছে, দর্শন দেখছে যে এরকম লোকেরা তারা মৃত্যু থেকে জীবন পাচ্ছে এবং সেই যিশু খ্রিস্টের মধ্যে দিয়েই সেটা পাচ্ছে, সেটা তারা দর্শন দেখছে। জিএসকেল কোনো মৃত লোককে জীবিত করে নাই। ঠিক আছে, তারপরে উনি যে বলছে যে ইসমাইল থেকে হজরত মোহাম্মদ আসছে সেইটার নাকি বংশাবলী আছে, পৃথিবীর কোথাও সেটা নাই, উনি দেখাতে পারবেন। এখন নতুন করে ওনারা লিখতেছে অনেক কিছু, নতুন অনেক হাদিস লিখতেছে। তারপরে ওনারা উনি বলছে যে যদি শস্যে দানার পর্যন্ত বিশ্বাস থাকে, এটা যিশু একটা উপমা দিয়েছে, যিশু উপমা দিয়ে সবসময় কথা বলেছে যে আমাদের যদি শস্য দানার মতো বিশ্বাস থাকে, তা আমাদের যে সমস্যা, বিভিন্ন সমস্যা, যেমন পাপ একটা সমস্যা, নাজাত পাবা, কিভাবে পাপ থেকে মুক্তি থেকে নাজাত পাবো যদি আমরা যিশুর পারে বিশ্বাস করব। যিশু কোনো নবী না, যিশু স্বয়ং ঈশ্বর, তার নামই হচ্ছে নাজাত দাতা। নাজাত দাতা কি হতে পারে? একমাত্র ঈশ্বর হতে পারে নাজাত দাতা, সেই জন্যই তার নাম নাজাত দাতা, ইয়েশুয়া, কারণ ঈশ্বরই নাজাত করতে পারে, সেই জন্য যিশু নাজাত দাতা। উনি একটু আগে বলেছেন পুরাতন নিয়মের রেফারেন্স দিয়ে ইয়োবের যে নারীর গর্ভে কোন লোক নাকি নাজাত দিতে পারেন না, তিনি আবার দাবি করেছেন হযরত মুহাম্মদই নাকি নাজাত দাতা। চিন্তা করেন, হাস্যকর বিষয়। এবং উনি বলেছেন যিশু বনি ইসরায়েলের মধ্যে সবসময় সীমিত, এই কথাটা উনি বারে বারে বলতেছেন, কিন্তু যিশু বনি ইসরায়েলের মধ্যে সীমিত উনি একটা রেফারেন্স টানছে। আমি একটু শেয়ার করি সেই রেফারেন্সটা, আপনি দেখেন সে কোথায় গেছে। রেফারেন্সে উনি যে জায়গায় গেছে উনি বলছে আল ইমরান 59 অধ্যায়, সেখানে কি লেখা রয়েছে আপনারা দেখেন, বাংলায় ভালো করে দেখেন। হ্যাঁ, যে কি লেখা রয়েছে, ইন গডস আই জিজাস ইজ জাস্ট লাইক আদম, হি ক্রিয়েটেড হিম ফ্রম ডাস্ট, সেইড টু হিম বি অ্যান্ড হি ওয়াজ। যে প্রথম আদমের মতোই যিশু, ঈশ্বর যিশুকে এই জগতে পাঠিয়েছেন, তিনি বলছেন হও এবং তিনি হয়ে গেছেন। তাহলে উনি যে বলছে যে শুধু মানে ইসরায়েল জাতির জন্য এই রেফারেন্সটা টানছে, শুধু ইসরায়েল জাতির জন্য, এখানে কিন্তু নাই। তাহলে উনি যে কথাগুলি বলতেছে ওনার শুধু মুখের কথা, উনি কোনো রেফারেন্স সহকারে আমাদের কিছু দেখাতে পারেন না, শুধু উনি বলতেছে এবং নিজেই বলছে যে নারীর গর্ভে কেউ কোনো নবীরা নাজাত দাতা না, কিন্তু উনি আবার দাবি করছে মোহাম্মদ নবী এবং মোহাম্মদ নাজাত দাতা। চিন্তা করে দেখেন, হাস্যকর বিষয়। তারপরে যিশু যে বলছে যে তোমরা যখন কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকাও, তোমার একটা চোখ যদি এটা করে তাহলে অন্যটা চোখ উঠিয়ে ফেলো, যিশু এখানে উঠাইয়া বাস্তবিক অর্থে উঠাইয়ে ফেলতে বলে নাই, যিশু বলছে তোমরা এটা করো না, এটা পাপ। ঠিক আছে, যিশু বলছে তুমি যদি কোনো নারীর দিকে কুদৃষ্টিতে তাকাও সঙ্গে সঙ্গে ব্যভিচার করবে। যিশুর অধিকার আছে, যিশু আমাদের মানে এইটা থেকে মুক্তি দিতে পারে, কিভাবে, কারণ যিশুই নাজাত দাতা, যাতে আমাদের মনের সবার পরিবর্তন হয়, আমাদের মধ্যে পরিবর্তন হয়। ঠিক আছে, নারীকে দেখে উনি বলছে যে আমরা জানি যে জন ব্যাপ্তিস্মদাতা কোনো পাপ করছে কিনা, অবশ্যই করছে, সে পুরুষ ছিল, সে নারীর দিকে তাকায় নাই দৃষ্টি নিয়ে, এবং সেই জন্যই তার একটা সমস্যা হয়েছে, তা সে নারীর বিষয়ে কথা বলছে। ঠিক আছে, এবং সে পাপ করছে না করছে আপনি কিভাবে জানেন? ঠিক আছে, এবং আমরা যদি দেখি নারীর দিকে কুদৃষ্টিতে সব পুরুষ তাকায়, তার মানে কি সব পুরুষ পাপী, এবং সেই পাপ সে স্বীকার করতে চায় না। কে পাপ স্বীকার করতে চায় না? যারা যিশুর কাছে, যিশু এই জগতের আলো, তার কাছে যদি যারা না আসতে চায় তারাই পাপ স্বীকার করতে চায় না, সেটা লেখা রয়েছে যখন তিনু তাই। আপনি যদি 16-25 পর্যন্ত পড়েন ভালোভাবে দেখতে পারেন, যিশু বলছে যে আমার উপরে যারা গৃহ নির্মাণ করে তারা বুদ্ধিমান, যারা আমার উপরে গৃহ নির্মাণ না করে তারা কি নির্বোধ, নির্বোধের কথা যিশু বলছে। এইখানে যিশু নিজের কথা বলতেছে, আমি বলতেছি না, যিশু বলছে। ঠিক আছে, তাহলে উনি যে কথাগুলি বলতেছে যে এগুলি শুধু ওনার কথার কথা, এবং উনি যে নাজাত কি সেটা উনি বুঝে কিনা আমি জানি না, কিন্তু নাজাত না পাইলে কেহই আপনার বেহেস্তে যাইতে পারবেন না। এবং আমি অনেক রেফারেন্স দেখাইছি কোরআন থেকে, একদম স্পষ্টভাবে হাদিস থেকে, যে হযরত মুহাম্মদ বলছে যেন আমরা নাজাতের জন্য চেষ্টা করি
এবং ঈশ্বরের দয়া অনুগ্রহ সেটা আমরা দেখছি যখন তিনি অধ্যায় ১৬ পদ যিশু নিজে এই পৃথিবীর দয়া এবং অনুগ্রহ তিনি এই জগতে আসছেন আমাদেরকে নাজাত দিতে। আবার উনি বলতেছেন অ্যাপোস্টেল মানে নাকি মানে নবী, না অ্যাপোস্টেল মানে নবী না, পেরি, যাদেরকে পাঠান যিশু পাঠিয়েছেন তাদেরকে অ্যাপোস্টেল বলা হয়। হ্যাঁ অ্যাপোস্টেল মানে নবী না, কিন্তু আমরা দেখি হজরত মোহাম্মদ ইসলামের নবী, কিন্তু ইংলিশ কোরআনে তাকে অ্যাপোস্টেল বলা হয়েছে। সুতরাং নবী মানে হচ্ছে যে প্রফেট, নবী মানে অ্যাপোস্টেল না। হ্যাঁ তাহলে উনি এই যে অনেক ভুল বলছেন এবং উনি আর এই যে কথাগুলি বলছেন এইগুলির ভিত্তিহীন, এবং উনি যদি দেখাতে পারেন যে এই কথাগুলি উনি বলতেছেন, আপনারা একটা কোরআনের রেফারেন্স তুলে দেখাই দিলাম, উনি বলছে যে এইখানে ইসরায়েল জাতির জন্য আসছে কোরআনে লেখা রয়েছে, সেখানে লেখা নাই, আমরা কোরআন খুলে দেখিয়ে দিলাম। তাহলে উনি যে কথাগুলি বলছে সেটার ভিত্তি থাকতে হবে এবং সেটা রেফারেন্স জনগণের সামনে দেখাতে হবে যে আপনি কোথা থেকে বলছেন। নাহলে আপনি মুখে মুখে তর্ক করেন, আপনি নিজে নিজে মনে মনে করেন যে যিশু নাজাত দাতা, না মনে করেন আপনি যিশু শুধু ইসরায়েল জাতির জন্য আসছে, সেটা কি যিশু বলছে? আপনি বলছেন মতি ১৪:১৮-১৯, সেটা নাকি কোরআনে নাই যে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপতিস্ম দেওয়া, সরি সেটা নাকি বাইবেলে নাই? হ্যাঁ উনি একটা বাইবেল দেখাইলো, সেটা হচ্ছে মার্কের কথা বলছে, তিনি উনি কথা বলছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপতিস্ম করো, এটা সব বাইবেলে আছে, পৃথিবীর সব বাইবেলে আছে, ঠিক আছে, মতি ১৮:১৯, এটা সব বাইবেলে আছে। উনি দেখাইতে পারবেন না কোনো বাইবেলে এটা নাই, ঠিক আছে। যিশু বলছে যাও তোমরা সমস্ত পৃথিবীর সমস্ত জাতির কাছে সুসমাচার প্রচার করো এবং পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপতিস্ম করো এবং দেখো প্রতিদিন আমাদের তোমাদের সঙ্গে সঙ্গে আমি আছি। কিভাবে? পাকরুহুর মধ্যে দিয়ে। এখন পবিত্র আত্মাকে বলা হয়েছে খ্রিস্টের আত্মা, তিনি এখন পাকরু, ঈশ্বর মানেই আত্মা, তিনি আত্মারূপে আমাদের মধ্যে বাস করেন। এবং আমরা যদি দেখি যে যিশু কি বলছে স্বর্গে যাওয়ার পূর্বে, যে তোমাদেরকে পবিত্র আত্মা দেওয়া হবে, যে আত্মা আদমকে দেওয়া হয়েছিল এবং আদম পাপ করার পরে সেই পবিত্র আত্মা চলে গেছে এবং আদম থেকে যত লোক জন্মায় সেই পাপে মৃত্যু হয়ে তাদেরকে জন্মায়, আত্মিকভাবে মৃত্যু হয়ে তাদের জন্মায়, তারা নাজাত পাবে না, তারা তাদেরকে নাজাত গ্রহণ করতে হবে, তারা অটোমেটিকলি নাজাত পাচ্ছে না। সেই জন্যই যিশুকে দ্বিতীয় আদম বলা হয়েছে, কারণ এক আদমের দ্বারা যখন পাপ আসছিল যিশু দ্বিতীয় মানুষ হয়ে হিসাবে এই পৃথিবীতে আসছেন ঈশ্বর হয়ে, যাতে তিনি আমাদেরকে নাজাত করতে পারেন, আবার তিনি সেই আমাদের নাকে ফু দিলেন। সেই জন্য আমরা দেখি যখন বিশুদ্ধায় ২২ পদে কি লেখা রয়েছে, যিশু তাদের মধ্যে উপস্থিত হইলেন পুনর্দিনের দিন বিকালে এবং তিনি পরে ফু দিলেন, বললেন পবিত্র আত্মা গ্রহণ করো তাদেরকে, এটা প্রফেটিক ভাবে যিশু করছেন। এবং এর কিছুদিন পরেই তারা পঞ্চসপ্তমীর দিনে পর্বের সময় পেরি ২ অধ্যায়ে তারা পবিত্র আত্মা গ্রহণ করলেন এবং নতুন নতুন ভাষায় তারা কথা বললেন। তাহলে পবিত্র আত্মা তারা গ্রহণ করেছেন এবং পবিত্র আত্মায় তারা নাজাত পেয়েছেন। পবিত্র আত্মা হচ্ছে নাজাতের গ্যারান্টি। এখন আমরা যখন পবিত্র আত্মা পাই তখন আমরা নতুন নতুন ভাষায় কথা বলি এবং পবিত্র আত্মাই আমাদের নাজাতের গ্যারান্টি। কিন্তু আপনি যদি আপনার ধর্মের মতে আপনি নাজাত পেয়েছেন কিনা, আপনি নিজে যাচাই করে দেখেন, আপনি কি পবিত্র হয়েছেন, আপনি কি পবিত্র পথে চলতেছেন, আপনি কি এখনো অন্যের দিকে কুদৃষ্টিতে তাকিয়েছেন, আপনার মধ্যে হিংসা প্রবৃত্তি অনেক কথা বলছেন। তারপর উনি আর একটা কথা বলছে যে সুচের টাকা থাকলেই নাকি স্বর্গে যাওয়া যাবে না, যিশু ওই কথা কোথাও বলে নাই, টাকা থাকলে স্বর্গে যাওয়া যাবে না, বলছে ধনীর পক্ষে কঠিন, কঠিন মানে আসলেই কঠিন, কারণ ধনী লোক টাকার পিছনে সারাদিন দৌড়ায়, তারা ঈশ্বরের পথ খোঁজে না, সেই জন্য তারা নাজাতের পথ খুঁজে না। দেখেন পৃথিবীর সব লোক তারা যারা ধনী তারা টাকার পিছনে দৌড়ায়, ঠিক আছে, এবং তারা সে নবী হোক যা হোক টাকার পিছনে দৌড়ায়। হ্যাঁ কিন্তু আমি বলতে চাচ্ছি না কোনো স্পেসিফিকলি ভাবে, টাকার পিছনে যারা দৌড়ায় তারা নাজাত পায় না, নাজাত পাওয়ার জন্য, কারণ তারা চেষ্টা করে না, পবিত্র হওয়ার জন্য চেষ্টা করে না, তাদের ঈশ্বর হচ্ছে যে টাকা, সেই জন্য তারা টাকার পিছনে দৌড়ায়। কিন্তু আমরা যদি প্রকৃত ঈশ্বরকে খুঁজি, পবিত্র হতে খুঁজি, প্রিয় বাংলাদেশি জনগণ, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আপনারা যারা আজকে দেখতেছেন স্বর্গ মহাপবিত্র স্থান, সেখানে যেতে হলে আমাদেরকে পবিত্র হতে হবে। আমরা দেখেছি হযরত মুহাম্মদ বলছে মৃত্যুর পরে আমার কি হবে আমি বলতে পারি না, আর তোমাদের কি হবে আমি কিভাবে বলব, ঠিক আছে। আজকে আপনি যিশু খ্রিস্ট স্বর্গে আছেন, তিনি বলছেন তার শিষ্যদের যে আমি স্বর্গে যাচ্ছি এবং আবার আসতেছি, তোমাদেরকে আমার কাছে নিয়ে যেতে, কারণ আমি যেখানে থাকি তোমরাও যেন সেখানে থাকো। আজকে যদি আপনি স্বর্গে যেতে চান, পবিত্র হতে চান, কারণ সেই মহাপবিত্র স্থানে যেতে হলে আপনাকে পবিত্র হতে হবে, তাহলে যিশু খ্রিস্ট এই নাজাত দাতা, আপনি অন্যের কথায় আপনি প্রতারিত হবেন না, ঠিক আছে, যিশু খ্রিস্টকে নাজাত দাতা বলেই বিশ্বাস করতে হবে, কারণ পাকরুহুতে তার জন্ম হয়েছে আমাদের নাজাত দেওয়ার জন্য, যা দূতে বলেছে, স্বর্গদূতেরা পর্যন্ত বলেছে। হ্যাঁ
তাহলে আমরা যদি সেই স্বর্গদূতের কথা না শুনি যারা স্বর্গ থেকে আসছে, আমরা যদি যিশু এই পৃথিবীতে আসছে নাজাত দেওয়ার জন্য, সেই জন্য তার নামই হচ্ছে ইয়েশুয়া, মানে নাজাত দাতা, হ্যাঁ, যিনি আমাদেরকে নাজাত করবেন, এবং পৃথিবীর সমস্ত লোকের জন্য যিশু আসছে, সেই জন্য আমি বাঙালি হয়ে আমি নাজাত পেয়েছি, আমি পবিত্র আত্মা গ্রহণ করেছি, যিশু খ্রিস্টের রক্ত দ্বারা ধুয়ে নাজাত পেয়েছি, এবং নতুন নতুন ভাষায় ঈশ্বরের আরাধনা প্রশংসা করতে পারছি, হ্যাঁ, এবং পবিত্র আত্মার যে ফল আছে সেগুলি আমার জীবনে আমি দেখতে পাচ্ছি। পবিত্র আত্মা আমাদের জীবনে আসলে আমাদের জীবনে কি আসে? প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই ক্যারেক্টারটা আমার মধ্যে চলে আসছে। যদি এটা না আসা পর্যন্ত আমি কিন্তু নতুন জন্ম পাই নাই। হ্যাঁ, আমি নতুন জন্মের পাওয়ার আগে আমি খারাপ ছাত্র ছিলাম বাংলাদেশে, কিন্তু যখন নতুন জন্ম পেয়েছি আমি ভালো ছাত্র হয়েছি, এবং ঈশ্বর আমাকে অনেক আশীর্বাদ করেছে, আমার চরিত্র পরিবর্তন করে দিয়েছে, কারণ আমার মধ্যে প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব এসেছে। আমরা যদি দেখি যে এই যে যে চরিত্র পরিবর্তন, এটা শুধু প্রভু যীশুখ্রিস্ট তার রক্ত দ্বারা ধুয়ে আমাদেরকে করতে পারে, এবং সেই জন্য বাঙালি হয়ে আমি যদি নাজাত পাই তাহলে বুঝতে হবে যীশুখ্রিস্ট বাঙালিদের জন্য এসেছে, ঠিক আছে? আর আপনি যদি স্বভাবের পরিবর্তন আপনি যদি অন্য কোনো ধর্ম বা ব্যক্তির মধ্যে দিয়ে করতে পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু যীশুখ্রিস্ট বলেছেন আমি পরসত্য জীবন, আমা দিয়ে না আসলে কেহ পিতার কাছে আসতে পারে না, ঈশ্বরের কাছে আসতে পারে না। হ্যাঁ, পিতা পুত্র পবিত্র আত্মা কিভাবে কাজ করে, তারা এক ঈশ্বর, এবং এক ঈশ্বর, তারা তিনজনেই এক এবং ইকুয়াল, একই ঈশ্বরের তিনটা ফর্ম তিন ভাবে প্রকাশিত হয়, যেমন পানি, বরফ এবং বাষ্প, হ্যাঁ, এক সব এই H2O মলিকুল, এক ডিভাইন, আমরা জানি ঈশ্বর ডিভাইন, হ্যাঁ, এবং তিনি তিন ভাবে জগতের কাছে প্রকাশিত হন। এখন যিশু আমাদের হৃদয়ে বাস করেন কিভাবে? পাত্রহুর দ্বারা তিনি আমাদের মধ্যে আসছেন, তিনি তার শিষ্যদের বলছেন আমার যাওয়া তোমাদের পক্ষে উত্তম, কারণ এখন আমি তোমাদের পাশে পাশে আছি, কিন্তু আমি যখন স্বর্গে যাব তখন তুমি আবার আমি তোমাদেরকে আসবো, জগৎ দেখতে পাবে না কিন্তু তোমরা আমাকে দেখতে পাবে, কারণ আমি তোমাদের হৃদয়ে তখন থাকবো। তাহলে যিশু এখন আমাদের হৃদয়ে আছেন, এবং তার মতো করে পবিত্র ভাবে চলার সাহস এবং ক্ষমতা এবং শক্তি তিনি আমাদেরকে দিচ্ছেন। সেই জন্যই আপনি দেখেন যে যারা যিশুকে গ্রহণ করে, আপনি এমন একটা মানুষকে খুঁজে পান যারা নতুন জন্ম পেয়েছে, পবিত্র আত্মা গ্রহণ করেছে, পবিত্র আত্মায় চলতেছে, তাদের কাছে যান আপনি, তাদের জীবনটা পরীক্ষা করে দেখেন তারা কত সুন্দরভাবে কথা বলে, কত সুন্দরভাবে তারা যিশুর বিষয়ে সাক্ষ্য দেয় যে যিশুর মধ্যে দিয়ে তারা পরিত্রাণ পেয়েছে, এবং তারা ভালো কিছু করার জন্য চেষ্টা করে, তারা মিথ্যা কথা এড়াইয়া চলে, তারা সমস্ত পাপ কাজ থেকে তারা নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করে, যদিও জগৎ পাপে পরিপূর্ণ আমরা জানি, কিন্তু তারা চেষ্টা করে, এবং পবিত্র আত্মা তাদেরকে সাহায্য করে যদি তারা সাহায্য চায়, তাহলে পবিত্র ভাবে তারা চলতেছে, এবং পাকরুহ তাদের হৃদয়ে আছে, পাকরুহ তাদেরকে পাপ ধরে দিচ্ছে, এবং সেই পাপের জন্য তারা যখন অনুতপ্ত হয় যিশু খ্রিস্টের রক্ত দ্বারা, তখন আবার তারা ধুয়ে আবার পরিষ্কার হয়ে আবার নতুন করে পবিত্র ভাবে চলার সামর্থ্য পায়, যেটা আপনি কোনোভাবেই পাবেন না যিশু খ্রিস্টকে বাদ দিয়ে। সুতরাং এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, একজন বাঙালি হিসাবে আমি যদি গ্রামে, রিমোট গ্রামে জন্মগ্রহণ করে পবিত্র আত্মা গ্রহণ করে নতুন জন্ম পেয়ে আমার আমূল পরিবর্তন, আমার চরিত্রের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারি, এবং আমি অন্য একটা দেশের বড় গভর্নমেন্টের একজন মোরাল অফিসার হিসাবে কাজ করতে পারি, তাহলে বুঝতে হবে যে প্রভু আমাদেরকে পরিত্রাণ দেন, এবং সেটা যিশু খ্রিস্টের মধ্যে দিয়ে সম্ভব। আমি যদি বাঙালি হিসাবে পাই, আমি তো জিউস না, আমি জিহুদি না, আমি বাঙালি হিসাবে নতুন জন্ম পেয়েছি, আপনিও পাবেন স্বর্গে যাওয়ার নিশ্চয়তা যদি আপনি যিশুকে গ্রহণ করেন। কথার কথা নয়, আপনি আসেন কাজের কথায়, যে এই ধর্ম আপনার বিশ্বাস, এই বিশ্বাসের দ্বারা আপনি পরিত্রাণ পাচ্ছেন, আব্রাহাম বিশ্বাসের দ্বারা পবিত্র হয়েছে, আপনিও বিশ্বাসের দ্বারা যিশুখ্রিস্টকে নাজাত দাতা, তার নামই হচ্ছে নাজাত দাতা, যিশু নামেরই অর্থ হচ্ছে নাজাত দাতা, গ্রহণ করলে নাজাত পাবেন। সবাইকে ধন্যবাদ দেই আজকে বিতর্ক দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা নিজেরা চিন্তা করেন, নিজের জ্ঞান বিবেচনা দিয়ে আপনি নাজাত গ্রহণ করুন, যিশুখ্রিস্টকে গ্রহণ করে। ধন্যবাদ সবাইকে। আপনাকে অশেষ ধন্যবাদ ব্রাদার রাহুল হোসেন। আপনার শেষ টার্ন, 15 মিনিট। আমি বাইবেল থেকে স্ক্রিনশট দেখিয়েছি, উনি গোটা আলোচনার যে বিষয়বস্তু দেখেন, কতবার কত জায়গায় ছুটে গেছে, যখন ট্রিনিটিতে গেছে, কখন ঈশ্বর যিশু ঈশ্বর কি ঈশ্বর না সেখানে গিয়েছে, কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাত দিতে পারবে কি পারবে না এখানে চলে গেছে,
আমি আমার জায়গায় স্টিল নাও এখনো দাঁড়িয়ে আছি। যিশু খ্রিস্ট বানিসালের জন্যই শুধুমাত্র তিনি পথ দেখাতে এসেছিলেন, না যাতে রাস্তা দেখাতে এসেছিলেন, সমগ্র মানুষ জাতির জন্য নয়। এটাই আমার মূল পয়েন্ট। আর এরপরে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত দলিলের পর দলিল দিয়ে চলে যাচ্ছি। এবার তিনি দাবি করলেন কি, আমি নাকি কোনো কিছু বলিনি। আর একটা দাবি করলেন কি, যে প্রথম সূরা ইমরান আয়াত নম্বর 59 থেকে রেফারেন্স দিয়ে বলছে, দেখেন এখানে তো নেই যে যিশু বানিসালের জন্য এসেছেন। পলাশদা চোখেও কম দেখছেন, পবিত্র আত্মা কি একদম নেই? আমি কি সূরা ইমরান 59 রেফারেন্স দিয়েছি না 49 দিয়েছি? 49:49 টান খুলে শুনুন, বইটা পরিষ্কার ভাবে কোরআন দেখে দিয়েছি আরেকবার স্পষ্ট দেখেন। 49 রাসূলান ইলা বানি ইসরাঈল, ঈসা বানিসালের রাসূল তাকে করে পাঠানো হয়েছে, কোরআন স্পষ্ট দাবি। আমি বাইবেল থেকে দেখালাম যে যিশু শুধুমাত্র বানিসালের জন্য প্রেরণ করা হয়েছে, কিন্তু কেউ যদি সবগুলোকে অস্বীকার করার স্বভাব থাকে আমাদের কিছু করার নেই। আমরা কোরআন থেকে দেখেছি, বাইবেল থেকে দেখাচ্ছি, আরেকবার বাইবেল থেকে দেখিনি। হয়তো তার কাছে বাইবেল নেই, পলাশদার কাছে, তার জন্য তিনি বলছেন এই কথা নাকি বাইবেলে নেই, আমি নিজের ইচ্ছে মতো নাকি বলে চলে যাচ্ছি। আসেন সুপ্রিয় শ্রোতা মন্ডলী, বাইবেল দেখাচ্ছি, বাইবেল দেখেন। এবার সময় বেশি লাগে এই জন্যই আমরা স্ক্রিনশট দেখাচ্ছি না। দেখেন পবিত্র বাইবেল, দেখুন চোখ খুলে দেখুন, পবিত্র আত্মাকে সঙ্গে নিয়ে দেখুন কি বলছে। দেখেন ম্যাথিউ 10:5, যিশু সে 12 জনকে এইসব আদেশ দিয়ে পাঠালেন, তোমরা ইহুদিদের কাছে বা সামরিন্দের কোন গ্রামে যেও না, বরং ইসরায়েলের জাতির হারানো মেষদের কাছে যাও। পরিষ্কার ভাবে বলছে যে ও ইহুদিদের কাছে যাবে না, কার কাছে যাবে, শুধু ইহুদিদের কাছে যাবে। আরেকটা রেফারেন্স দেখে নেন, এটা 15:24, একদম পবিত্র আত্মাকে সঙ্গে নিয়ে দেখেন। উত্তরে যিশু বললেন, আমাকে কেবল ইসরায়েলের বংশে হয়েছে, আমাকে শুধুমাত্র ইসরায়েলের হারানো মেষদের কাছে পাঠানো হয়েছে। স্পষ্ট, আসলে আমাদের পলাশদা তার সঙ্গে পবিত্র আত্মা নেই, আমেরিকাতে আছে। পবিত্র আত্মা কি কানেকশন পাচ্ছে কি পাচ্ছে না বুঝতে পারলাম না। তারপরে বলি, আমি কোন যে কথা বলেছি যে যিশু শুধুমাত্র বানিসালের জন্যই প্রেরণ করা হয়েছে, আমি বাইবেল থেকে দেখালাম, কোরআন থেকে দেখালাম। তিনি যিশুকে ইউনিভার্সাল হওয়ার জন্য দুটো রেফারেন্স দিয়েছে, মার্কের 16:15, উনি বলছেন আমি নাকি কিছু দেখাইনি, আপনি তো শুধুমাত্র ওয়ার্ডে কি কি নিজের ইচ্ছে মতো লিখে আপনি স্ক্রিন শো করছেন, আমি তো বই দেখাচ্ছি রে ভাই। একটা হচ্ছে গ্রিক বাইবেল, দেখে নেন, গ্রিক বাইবেল হয়তো কোনোদিন দেখেননি, একটু দেখে নেন গ্রিক বাইবেল। এটা দেখেন, এগেন সরি, এটা আমি প্রথমে আরএসবি বাইবেল দেখাচ্ছি, গ্রিকটা একটু পরে দেখাবো। এটা যে আরএসবি বাইবেল, বিএসআই থেকে ছাপানো, বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া, সবচেয়ে ভারতবর্ষে প্রাচীন। এখন মার্কের 16:5, এখন দেখেন কি লিখছে, দেখেন দাগানো আছে, মার্ক 16:8 এসে গেছে, আপনি 15 ভাষ দিয়েছেন। এমন একটা আমি বলছি, এখানে বাইবেল দেখে নেন, কোনদিন দেখেননি, কেননা অস্বীকার করার স্বভাব বলে কিছু করার নেই। আপনি আর একটা রেফারেন্স দিয়েছিলেন মথি, এটা আমি কোডেস কি দেখাচ্ছি, দেখেন একটু পড়েন, যে সিরিয়া টেকেটা সিনেটিকাস 1894 খ্রিস্টাব্দের, এটা যে কোডেসটা পাওয়া গিয়েছে সেই কোডেস দেখেন, সিরিয়া টেকের মথি দেখেন, মথি কি দেখেন কোথায় শেষ হচ্ছে, 27 দেখেন 8 ভাষ লিখে দিয়েছে যে মথির মূল ম্যানুস্ক্রিপ্ট কত শেষে, 8 শেষ হয়ে গেছে, 8 ভাষ। আপনি দেখছেন 19 ভাষ, একটু পড়াশোনা করেন, শুধুমাত্র ওই মোবাইলে অ্যাপস থেকে পড়লে হয় না, একটু বইপত্র কিনে পড়েন, বইপত্র কিনে পড়েন, এই পাণ্ডুলিপিগুলো কিনেন পড়েন। আমি তার মানে দেখেছি আপনার গোটা আলোচনার সারমর্ম দুটো জিনিস, 1 যে যিশুকে ইউনিভার্সাল প্রমাণ করতে গেছেন দুটো বাইবেল থেকে, একটা মথি থেকে, এটা মূল বাইবেলে নেই, এটা পরবর্তী বাংলা বাইবেল ইংলিশ বাইবেলের মধ্যে ঢোকানো হয়েছে। আর মার্কের কথা, এটাও পরবর্তী সময় ঢোকানো হয়েছে, আমি মূল বাইবেল থেকে দেখে দিলাম, আর অনেকগুলো দেখাতে পারবো, সময় স্বল্পতার কারণে আমি এখানে ক্ষান্ত হলাম। আসেন এরপর দেখি, কিছু অভিযোগ করেছে, সে অভিযোগ গুলো খণ্ডন করি। তিনি বললেন ট্রিনিটি, আজীব ব্যাপার, আজকে আলোচ্য যিশু কি নারাত দাদা, তিনি ট্রিনিটিতে চলে আসলেন। তিনি বললেন পানি কখনো পানি থাকে, কখনো থাকে সে বরফ হয়ে যায়, কখনো বাষ্প হয়ে যায়, সবগুলোই পানি, তবে পিতা পুত্র বলতে সবাই আত্মা। তো হ্যাঁ, পানি যদি পানি থাকে, যখন জল থাকে তখন H2O এই পদার্থটা থাকে, সবসময় বিদ্যমান থাকে। কিন্তু যিশু খ্রিস্টকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করলেন, মার্ক 13:32, যিশু বলছে কিয়ামত সম্পর্কে আমার কিছু জানা নেই, একমাত্র ঈশ্বর জানে। যিশু কিয়ামতের জ্ঞান তাকে ছিল না, বাইবেল বলছে। পলাশদা কি বাইবেল একটু পড়াশোনা করেন, শুধু মোবাইল অ্যাপস থেকে পড়লে হবে, নেট থেকে পড়লে হবে, একটু পড়াশোনা করেন। এরপর তিনি বলছেন যে যিশু মানে জহিসকেল নবী যে 1000 মানুষকে মানে জীবিত করেছে, এটা স্বপ্নের মধ্যে। আরে ভাই, স্বপ্ন তো আমাদের আপনাদের দলিল, তাই না? রেভিলেশন বাইবেলের লাস্ট টেস্টমেন্ট রেভিলেশন গোটাটা তো স্বপ্ন দর্শন করে আপনার যিশুকে ঈশ্বর প্রমাণ করছেন। আর জহিসকেলের কথা কেউ নেবে না, আচ্ছা জহিসকেলকে নেবেন না, ভালো কথা। এলিও নবী তিনি তো অস্বীকার করতে পারবেন, এলিও নবী মৃতকে জীবিত করে নাই, করেছে, কজনকে ঠেকাবেন?
কজনকে ঠেকাবেন? গোটা বাইবেলে ভরপুর আছে যে মৃতকে জীবিত করা, আর এটা যিশু করেনি, এটা এলো নবী করেনি, ঈশ্বর করিয়েছেন, ঈশ্বর করিয়েছেন। ঈশ্বর যা ইচ্ছা তাই করতে পারেন। ঈশ্বর মূসা আলাইহিস সালামকে তার সাপকে লাঠি বানাতে পারে, তার লাঠি মাটিতে আঘাত মারলে সমুদ্র দুই ভাগ হয়ে যেতে পারে, ঈশ্বর এত কিছু বললে ওটা পারবে না। আজীব ব্যাপার, কিভাবে যে আপনি মানুষকে ঈশ্বর বলতে পারেন? আমি দেখিয়েছি বাইবেল থেকে যে ঈশ্বর মানুষ নন, একটাও জবাব দেয়নি। তারপর দেখেন কি বলছে, যে সরিষা দানা পরিমাণ ইমান, এটা নাকি রূপক অর্থে বলেছে। কে বলছে এটা রূপক অর্থে? দ্বিতীয় তিমুথি দ্বিতীয় পিতর এক অধ্যায় 20-21 নম্বর ভাস, পরিষ্কার ভাবে বাইবেলকে কেউ নিজের ইচ্ছে মতো ব্যাখ্যা করতে পারবে না। পবিত্র আত্মা বাইবেলের যে ব্যাখ্যা করে দিয়েছে সেটাই শেষ। কোথায় আছে যে এই যিশুকে যারা সরিষা দানের পরিমাণ ইমান থাকবে সে পাহাড়কে সরে যেতে বলবে আর সেটা সরে যাবে? এটা রূপক অর্থে কোথায় পেয়েছেন? এটা রূপক অর্থে না, আক্ষরিক ব্যবহার করেছে। আপনি কে ঠিক করা কোনটা রূপক অর্থে কোনটা রূপক অর্থে নেই? এরপর দেখেন তিনি বলছেন যিশু নবী নন। আজীব ব্যাপার, আমি রেফারেন্স দিয়েছি জোহান 17:3 নম্বর ভার্স, যিশুকে বলেছে অ্যাপোস্টল। অ্যাপোস্টল মানে আমি নবী বলিনি, কানে কম শুনেছেন, আমি বলেছি রাসুল, মেসেঞ্জার, দুটোই ব্যবহার করেছি। রাসুল কা আমাল এই শব্দ ব্যবহার করেছি, এটুকু বোঝেন না। যিশুকে রাসুল বলা হয়েছে, মেসেঞ্জার বলা হয়েছে। এরপর দেখেন তিনি বলছেন আয়ুবের কিতাব থেকে আমি রেফারেন্স দিয়েছি, মাতৃগর্ভে যারা জন্মগ্রহণ করে তারা কেউ নাজাত দিতে পারে না, অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাজাত দাতা বলছি। আপনি মনে আমার কথা শোনেননি? আরে ভাই, বাইবেলের সঙ্গে, বাইবেল থেকে আপনাকে দলিল দিচ্ছি। বাইবেলকে আমার দলিল নাকি রে ভাই? বাইবেল তো দলিল না, যিশু মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে। আপনার কথা অনুযায়ী যিশু নাজাত দিতে পারবে না, কেন? মাতৃগর্ভে যেই জন্মগ্রহণ করে সেই পাপী, একথা আপনি বলেছেন। যিশুও পাপী, আপনি স্বীকার করে নিলেন, আলহামদুলিল্লাহ। যিশু পাপ করেছে, আপনি স্বীকার করে নিলেন। প্রত্যেকটা আদম সন্তান পাপী, যিশু আদম সন্তান, আপনি স্বীকার করে নিয়েছেন যিশু পাপী আপনার কথা অনুযায়ী। এরপর দেখেন তিনি বলছেন চোখ তুলে নেওয়া, এটা নাকি রূপক অর্থে? কোথায় পেয়েছেন রূপক অর্থে ভাই? কোথায় লেখা আছে বাইবেলে? কোথায় কে ব্যাখ্যা করেছে? আপনি ব্যাখ্যা করো কে? যিশু বলছে তোমার বাম চোখ যদি অপরাধ করে, ডান চোখ যতক্ষণ তুমি না তুলছো ততক্ষণ জাহান্নামের আগুনে নিক্ষেপিত হবে। তোমার ডান হাত যদি অপরাধ করে তাহলে তোমার বাম হাতকে কেটে ফেলো, কেন? তোমার সারা শরীর জাহান্নামে থাকার চাইতে দুই হাত জাহান্নামে যাওয়া ভালো। তেমন এটা রূপক অর্থে না, ব্যাখ্যা যিশু করে দিয়েছে, আপনার ব্যাখ্যার 5 পয়সা মূল্য নেই। তাই আপনার যদি বাম চোখ যদি কোনো অপরাধ করে ডান চোখ তুলে ফেলতে হবে, নচেত খ্রিস্টানদের না যা নেই। এরপর তিনি যে হ্যাঁ জোহন নাকি পাপ করেছে, কার কথা মানবেন? যিশুর কথা মানবেন না আমাদের আইজাক পলাশ সাহেবের কথা মানবেন? যিশু মথি তার 11:11 ভার্সে বলছে এই পৃথিবীর মধ্যে মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে জোহান দা ব্যাপটাইজার মতো আর কেউ নেই। আর জোহান কি পাপ করেছে একটা প্রমাণ দেন। উনি বলছেন জোহান হয়তো বা কোনো নারীকে দেখেছে, মানে নিজে ব্যাখ্যা করছে, হয়তো বা কোনো নারীকে খারাপ দৃষ্টিতে তাকিয়েছে, এই জন্য জোহান পাপী। তো যিশু তো তার নারী সাহাবিদেরকে নিয়ে রাতেও চলাচল করতেন, বেশ্যা নারীর সঙ্গে যিশু রাত্রি তিনি চলাচল করতেন। গসপেল অফ মার্ক, ম্যাথিউ, লুক 4 গসপেলে আছে যিশু একটা বেশ্যা নারী এসে যিশুর পায়ে এসে মালিশ করে দিচ্ছিল, তার চুল দিয়ে তার পা মুছে দিচ্ছিল। যিশু তো একটা নারীর সঙ্গে ছিল। তো যিশু যদি আপনার কথা ধরে নি, যিশুও তাহলে পাপি, উনিও তাহলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক, যেটা আমরা এইসব কথা বলতে চাই না। আমরা যিশুকে মনে করি অজিহান ফি দুনিয়া আখেরা, তিনি আল্লাহর নবী, সবাই পবিত্র, সবাই সম্মানিত, কোন নবী পাপি নয়। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, খ্রিস্টান পাদ্রী দেখছেন বলছে নোহ জোহন কে জানেন, ইয়াহিয়া আলাইহিসসালামকে বলছে পাপি, চিন্তা করেছে নবীদেরকে পাপি বলছে, সমস্ত নবীদেরকে পাপি এই কথা বলছে। আজীব ব্যাপার, এরা নাকি নাজাত পাবে নবীদেরকে পাপি বলে? এসব খ্রিস্টান মিশনে তারা বলছে যে তারা নাকি পাপ মুক্ত, আর নবীরা পাপি। ইব্রাহিম পাপ করেছে, মুসা পাপ করেছে, জোহন পাপ করেছে, সবাই পাপ করেছে, আর আমাদের আইজাক পলাশ উনাকে পাপ মুক্ত হয়ে গেছে। নবীরা পাপি? আর বাপু তোমরা সব নাপাক হয়ে গেলে, তোমরা পবিত্র হয়ে গেলে, এটা তোমাদের ধর্ম? নবীদেরকে যারা আল্লাহ প্রেরিত তাদেরকে তোমরা পাপি বলো, আবার তোমরা বলছো যে তোমরা নাকি পবিত্র? এগুলো কি কি এগুলো? আচ্ছা তারপর দেখেন বলছে যিশুর নামের অর্থই তিনি রহমত প্রাপ্ত। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে রহমতুল আলামিন, তাকেও রহমত প্রাপ্ত বলা হচ্ছে। তিনি রহমতুল আলামিন, গোটা বিশ্ব জগতে তিনি আশীর্বাদ স্বরূপ, রহমত স্বরূপ। মোহাম্মদ আম্বিয়াসে 7 বলা হয়েছে, তার মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আপনি আল্লাহ মানবেন নাকি? আজীব ব্যাপার। এরপর তিনি বলছেন যে মথি 28:19 আর এস নিউ রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সনে বলছে, এই শব্দ তো অনেক পাণ্ডুলিপিতে নেই, মথির কথা বলছি ভাই, মার্কের না, মথিরটাও বলছি, মথিরও বলেছি মার্কেরও বলেছি, ভালো করে কথাগুলো শুনেন, দুটো ভার্সই নেই। তারপর দেখেন ধনীর টাকা, ধনীর টাকা, যিশুর কথা যে ধনীরা জান্নাতে যাবে না, এটা অনেক রূপক অর্থে। মানে আইজাক পলাশ সাহেব যেটা দেখছে যে না ব্যাখ্যা করা সম্ভব নয়, ওটা সে নিজে মানে বলে দিচ্ছে যে এটা রূপক অর্থে। যিশু এখানে কি বলছে, একজন ধনীর পক্ষে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা অপেক্ষা ছুঁচের মধ্যে দিয়ে উট প্রবেশ করা সম্ভব। কোন ছুঁচের মধ্যে দিয়ে উট প্রবেশ করা সম্ভব নয়,
এবং ধনীদেরও জান্নাত যাওয়া সম্ভব নয়। কেন? বলছে ছুঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব, তো ধনীদের জান্নাত না যা পাওয়া সম্ভব নয়। মানে 0% কোনো ধনী তারা জান্নাত যেতে পারবে না, ধনীরা জান্নাত যেতে পারবে না, যিশুর এই কথা দ্বারা প্রমাণিত। যারা প্রবাদ বাংলা ভাষাটা বোঝে তারা বুঝতে পারছে যে যিশুর এই কথা দ্বারা প্রমাণ হয় কোনো বড় লোক কোনো ধনী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তিনি বলছেন যে কি হবে আমি তো জানি না। আরে ভাই সূরা আল ফাতা আয়াত নম্বর 2 যেটা সূরা হাকাপটা মক্কাতে অবতীর্ণ হয়েছিল আর মদিনাতে শেষে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনাকে বিজয় দান করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে ফাতেমা তুমি আমল করো, আমল না করলে তোমাকে আমি রক্ষা করতে পারবো না। আল্লাহ রাসূল মৃত্যুর সময় সহিহ বুখারী তিরমিজির হাদিস, মৃত্যুর সময় ফাতেমাকে কানে কানে বলে যায় ফাতেমা আমি চলে যাচ্ছি, তুমি আমার সঙ্গে সঙ্গে আসবে, তুমি হবে জান্নাতের নারীদের নেত্রী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুখবর দিয়ে গেছে জান্নাতের আসারে মুবাসসারা 10 জন সাহাবীকে বলেছে, নিশ্চিত করে দিয়ে গেছে যে তোমরা জান্নাতে যাবে। আবু বকর, উমর, উসমান, আলী জান্নাতে যাবে 100% প্রমাণিত একাধিক হাদিস দ্বারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন নবুয়তের প্রথম দিকে তিনি জানতেন না যে তার উম্মতের সঙ্গে কি করা হবে, কিন্তু মৃত্যুর আগে যখন কোরআন বিশ্বনবী যে সমস্ত কিছু কমপ্লিট করেছে, কিন্তু যিশুতে বলে গেছে যে কে আমার মা কে আমার ভাই, যে ঈশ্বরের বাক্য মেনে চলে সেই আমার মা সেই আমার ভাই, তোমরা ঈশ্বরের বাক্য মানে আমল করো জান্নাত যেতে পারবে। আমি যিশু আমার মা মরিয়ম জান্নাতে যাবে এমনটা নয়, বরং আমল করো তবে তুমি মা হবে তুমি আমার ভাই হবে। তিনি মানে অন্তত বাইবেলটাকে একটু পড়াশোনা করেন, বাইবেলটাকে পড়াশোনা করতে হয়। এরপর তিনি বলছেন যিশু ব্রাদার রাহুল এবার নিজেও আটকে গেছেন, তার একটু সমস্যা হচ্ছে। আপনি সত্য পথে যাচ্ছেন, এটাই সত্য পথ। জি এখন ঠিক, এখন শোনা যাচ্ছে? জি বলুন বলুন বলুন, এখন শোনা যাচ্ছে? বলুন বলুন বলুন, আপনি বলুন, আপনি মনে আমাকে অনেক পরে শুনছেন। রাহুল ভাই আপনি বলতে থাকুন, রাহুল ভাই আপনি বলতে থাকুন। রাহুল ভাই আপনারই টার্ন, আপনি বলতে থাকুন, আপনি বলতে থাকুন, বলতে থাকুন, আপনি আমাকে শুনতে পারছেন না মনে হয়। হ্যাঁ আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? মানে আমার নেট, হ্যাঁ আপনার একটু সমস্যা হচ্ছিল। জি জি বলুন বলুন, আপনার আরো 4 মিনিট আছে, বলুন। আচ্ছা কত মিনিট সময় আছে? আরো 4 মিনিট আছে, 4 মিনিট। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, আমার নেটওয়ার্ক ডিস্টার্ব থাকার কারণে আমি ক্ষমা প্রার্থী। আর আমি সার্বিক আলোচনাতে মূল বিষয়টা আমি ফোকাসিং করেছি, তাদের যেই দলিল বা যুক্তি বা প্রমাণ আমি যথেষ্ট পরিমাণে আপনাদের সামনে উপস্থাপন করেছি। এখন 4 মিনিট সময় আছে। সর্বোপরি কথা হচ্ছে এটা, জিজাস ক্রাইস্ট তিনি পরিষ্কার ভাবে তিনি বলছেন, যিশুকে যখন বলছে যে প্রভু স্বর্গের রাজ্যে আপনার ডান পাশে আর বাম পাশে আমার 2 ছেলেকে বসান, জীবিদের যখন পুত্রদেরকে নিয়ে এসেছে তখন যিশু তখন বলছে যে স্বর্গের রাজ্যে কারো ডান পাশে অথবা বাম পাশে বসানো আমার এখতিয়ার নেই, এটা শুধুমাত্র ঈশ্বরের আছে। যিশু জোহান 5:30 আবারও সমস্যা দেখা যাচ্ছে। ইয়াকে শুনতে পাচ্ছেন? পলাশ ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি কি রাহুল ভাইকে শুনতে পাচ্ছেন? না না তার কথা শোনা যাচ্ছে না, আমি শুনতে পাচ্ছি না। রাহুল ভাই আপনাকে শুনতে পাচ্ছি না, রাহুল ভাই আপনাকে শোনা যাচ্ছে না, কি মুসিবত! ওনাকে মানে ওনার সাউন্ডে কেন এরকম সমস্যা হচ্ছে? ওনাকে তো উনি মুভ করছেন, কথা বলছেন, সব দেখা যাচ্ছে। রাহুল ভাই আপনাকে শোনা যাচ্ছে না, তখন যিশু ঈশ্বর কৃষ্ণ না অনেক জায়গায় চলে যাচ্ছে। আর আমি প্রমাণ গুলো দেখিয়ে দিয়েছি। সর্বোপরি শেষ কথা আমার এতটাই মেসেজ, জিজাস ক্রাইস্ট আমাদের ইসলামের নবী, তিনি একজন রাসূল, আল্লাহ বলছে ওয়াজিহান ফিদ দুনিয়া লা আখিরা, তিনি ইহকাল এবং পরকালে সম্মানিত, তাকে ভালোবাসি, তাকে সম্মান করি, তাকে শ্রদ্ধা করি, তবে তিনি সমগ্র মানুষ জাতির নাজাত দাতা নয়, তবে তুমি তিনি ঈশ্বরের পুত্র নয়, তবে তিনি ঈশ্বর নয়, তিনি একজন নবী, যেন ইব্রাহিম সাল্লাম একজন নবী ছিলেন, রাসুল ছিলেন। আমরা এতটাই বিশ্বাস করি, নবী ইব্রাহিম যখন পৃথিবীতে এসেছিলেন ইব্রাহিম সাল্লামকে অনুসরণ করে সেই সময়কার মানুষরা জান্নাতে গিয়েছে, মুসার সময়ের মানুষরা নবী মুসার অনুসরণ করে জান্নাতে গিয়েছে, ঈসা সাল্লামের অনুসারীরা নবী ঈসার অনুসরণ করে জান্নাতে চলে গেছে। এখন
আনুগত্য অনুসরণ করেই তাকে জান্নাত যেতে হবে, বিকল্প কোন পথ নেই। কেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নাম্বার 31 32 নিসা আয়াত নাম্বার 59 বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ও আতি রাসূল, আল্লাহর আনুগত্য করো আর রাসূলের অনুসরণ করো। সূরা আনফাল আয়াত নাম্বার 1:46 সার সংক্ষেপ হচ্ছে এটা যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, তবে তোমরা সফল কাম হবে। সূরা মুমিনুন আয়াত নাম্বার 1:2-3 কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন, ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সলাত আদায় করেছে, যাকাত দিয়েছে। তার মানে বুঝতে হবে, নবী ইব্রাহিমের সময় নবী ইব্রাহিম সত্য জীবন পথ ছিল, তার অনুসরণ করা দরকার ছিল। মূসার সময় মূসার সত্য জীবন পথ, তার অনুসরণ করতে হতো। এখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এখন আমরা তারই আনুগত্য ছাড়া নাজাত পাওয়া সম্ভব নয়। বাইবেলও বলেছে যীশু শুধুমাত্র বনী ইসরায়েলের জন্য এসেছে, অন্য কোনো জাতির জন্য আসে নাই। যীশু খ্রিস্ট তার সঙ্গীদেরকে বলেছে, আমরা দেখেছি মথির 19:28 নম্বর ভাগ, যে কিয়ামতের মাঠে তার 12 জন শিষ্যকে বনী ইসরায়েলের 12টা গোত্রের বিচার করতে পাঠাবেন। আপনার সময় শেষ। সমগ্র মানব জাতির জন্য নয়। যে আপনার সময় শেষ। স্বাগতা কিছু বল। জি আপনার সময় শেষ। আচ্ছা শুকরিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন এই চমৎকার ডিবেট। আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘক্ষণ এই অনুষ্ঠানটি দেখলেন আপনারা। আপনারা অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার জন্য সহযোগিতা করবেন। এবং দর্শক, যারা এ ধরনের ধর্মীয় ডিবেট, কোনো ডিসপিউটেড কোনো টপিক নিয়ে যদি কোনো আলোচনা করতে চান, অবশ্যই সবাইকে ফেস দ্য পিপল স্বাগত জানাবে। বাট এটা হতে হবে উভয় পক্ষ সম্মতিতে, উভয় পক্ষ মিলে পরিকল্পনা করে এবং নিজেদের সম্পূর্ণভাবে আপনারা প্রস্তুত করে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কাউকে ওরকমভাবে আহ্বান করি না। আপনাদের জন্য সবসময় খোলা থাকবে ফেস দ্য পিপল, ধর্ম বর্ণ মত নির্বিশেষে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই করোনা ভাইরাস থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।